সবাই সবার জি ভাইয়া কম্পিউটার ক্লিয়ার? নিয়ে আসেন, আমার সাথে সাথে এসে এসেছি, জি এই পর্যন্ত ক্লিয়ার। ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ এ যেয়ে এখান থেকে আমি এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল পেপার নিচ্ছি, এখান থেকে এ4 পেপার নিচ্ছি। সাইজটা যদি আমি প্রিন্টিং সেক্টরের জন্য করি তখন আমার এখানে ইঞ্চি লাগবে, আর এখানে রেজুলেশনটা 300 হবে, আর এখান থেকে কালার মোডটা সিএমএ কে হবে, কখন যখন এটা প্রিন্টিং হবে। এরপর ওকে দিলে আমাদের একটা পেজ চলে আসতেছে। এই পর্যন্ত সবাই করেন, এই পর্যন্ত সবাই করেন, সবাই করেন, এই পর্যন্ত সবাই করেন। হ্যাঁ একটা কোশ্চেন করব, কি বলেন? বলছি আপনি তো হাইট ওয়েট আপনার যেটা আছে ওইটাই দিতে হবে, কিন্তু আমাদের তো আরেক রকম আসতেছে। বুঝি নাই আপু, আবার বলেন তো। বলছি আপনি তো মানে যেটা করছেন ইন্টারন্যাশনাল পেপার দিয়ে সিএমআই কে কালার দিয়ে সবকিছু করে, হাইট আর ওয়েট আপনা মানে ওই যে উচ্চতার দৈর্ঘ্য আর কি যেটা আসছে যে পয়েন্ট, আমার তো সেরকম আসতেছে না, তো ওই রকমই দিব নাকি যা আসতেছে তাই দিব? আমার হাইট আসছে 297 আর উইথ আসছে 210। এবং সাইডে কি লেখা আছে? বুঝতে পারছি আপু, ওকে বুঝছি। ওকে তাহলে এইবার আমরা একটা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, সেটা হচ্ছে একটা পেজ। ধরেন আপনি বাজার থেকে একটা ড্রয়িং করবেন, বাজার থেকে আমরা এখন একটা সাদা রঙের পেজ কিনে আনছি। এখন ধরেন আপনি ড্রয়িং করবেন, আচ্ছা একজন আপু মাত্র কথা বললো, আপু আমি আপনার সাথে কথা বলছি, আপনি রিপ্লাই করেন, মাউথ পিস অন করেন, কথা বলেন। ধরেন আপনি একটা ড্রয়িং করবেন, একটা একটা পেজ কিনলেন, সেই পেজটা অফসেট পেপারে ড্রয়িং করবেন, তো ড্রয়িং করবেন জাতীয় পতাকা, আমাদের দেশের পতাকা। এখন পতাকা ড্রয়িং করার জন্য আপনার কি কি লাগবে? এই যে আপু আমার সাথে কথা বলেন, কি কি লাগবে? আপনি একটা ড্রয়িং করতে চান সাদা রঙের পেজের মধ্যে, আপনি লাল সবুজের একটা পতাকা আঁকতে চান, কি কি লাগবে আপনার? আমার লাগে একটা সাইজ লাগবে, পেজ লাগবে, একটা পেজ লাগবে। হ্যাঁ পেজ তো নিছি, তারপর আপনার সাইজ লাগবে, যে পতাকাটা আমি আঁকাবো সেই পতাকার একটা সাইজ লাগবে। ওকে তারপর তারপর কালার কালার লাগবে, তার মানে রং পেন্সিল লাগবে, তাই তো, কালার করার জন্য। এখন আপনি কি ডিরেক্টলি রং পেন্সিল দিয়ে আঁকবেন নাকি আগে পেন্সিল দেখবেন? আগে কি পেন্সিল দেখবেন না রং পেন্সিল দেখবেন? আগে তো পেন্সিল তারপর রং। আচ্ছা আচ্ছা, আগে রং, আগে পেন্সিল তারপর রং। আচ্ছা তার মানে আমরা বুঝতে পারতেছি যে আগে আমরা পেন্সিল দিয়ে কেন আঁকতেছি, কারণ হচ্ছে আমাদের যাতে ভুল না হয়। এখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করতেছি এই কারণে যাতে আমাদের ভুল না হয়, যাতে আমার পেজটা নষ্ট না হয়, আমার একটা পেজের মধ্যে যাতে আমি কাজটা সারতে পারি। এখন এইখানে আমাদের যে ইলাস্ট্রেটর বা ফটোশপ সফটওয়্যার, এইসব সফটওয়্যারের মধ্যে সাধারণত এরকম কোনো পেন্সিল টেন্সিল নাই, ডিরেক্টলি আমরা কাজ করতে পারি। তো এখন এই যে যে পেজ, এই পেজ যাতে নষ্ট না হয়, এই পেজটা যাতে নষ্ট না হয়, আপনি রং পেন্সিল ইউজ করতেছেন না কেন? যাতে আপনার পেজটা নষ্ট না হয়, একা তো সেটা, যে পেজটা যাতে আমার অক্ষত থাকে, অক্ষত যদি থাকে এই যেন থাকে, এই জন্য আমরা কি করতেছি ওই ওই পেজের মধ্যে আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করছি, যখন ফাইনাল হবে তখন রং করছি। তো এটা হচ্ছে ওই পেজটা, এই পেজে যেহেতু পেন্সিল দিয়ে ইউজ করতে হবে, যেহেতু আমাদের এখানে পেন্সিল নাই, যেহেতু আমাদের এখানে পেন্সিল নাই, এই জন্য আলাদা আলাদা লেয়ারে কাজ করতে হয়, আলাদা আলাদা স্তরে কাজ করতে হয়। যেমন ধরেন এই যে একটা ইন্টারফেস দেখছি, এর ডান সাইডে ব্যাকগ্রাউন্ড লেখা, এই ব্যাকগ্রাউন্ড লেখা সবাই দেখতে পাচ্ছেন আমার এখানে? সবাই আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন, সবাই আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। জি দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা লক করা, দেখেন এই সাইডে লক করা মানে তালা মারা। সবাই কি দেখতে পান এই সাইডে লক করা যে ব্যাকগ্রাউন্ড? জি 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 দেখতে পাই। আচ্ছা দেখছি। আচ্ছা এখন এইটা হচ্ছে আমার মূল মূল ফাইল, মূল পেজ, এই পাঁচটা আমার তালাম, এই পেজটা আমার তালামারা, ঠিক আছে, এই পেজটা আমার তালামারা, এটা হচ্ছে লক করা। তো এখন এইখানে যদি আমি কোনো একটা কালার দেই বা কোনো একটা কিছু করি, সেক্ষেত্রে আমার কি ধরনের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করবো আসলে। যেমন ধরেন আমি একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, বা ধরেন একটা একটা শেপ নিলাম, শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, যে কোনো কালার হইতে পারে। এখন এই তাইলে কি হলো, পুরো পেজটা নষ্ট হয়ে গেল না আমার? পুরো পেজটা নষ্ট হয়ে গেল না, এটা কিন্তু পোর্টেবল না, এটা কিন্তু মুভ হচ্ছে না। এই দাগটা কোথায় পড়ছে, এই যে রাউন্ড, এই রাউন্ডটা কোথায় পড়ছে? আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে গেল না, আমার মূল পেজের মধ্যে পড়ে গেল না। একজন আপু আমাদেরকে বলেছে সে কিন্তু পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করবে,
বাট আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং না করে আমরা কি করছি ড্রিক রং রং অ্যাপ্লাই করে ফেলছি তাহলে কিন্তু আমাদের পেজটা বাতিল হয়ে গেল ঠিক এই কারণে আমরা এভাবে এই কাজটা করব না মানে এই ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করব না সবাই আমরা একটু খাতা কলম নিব খাতা কলম একটু লিখতে হবে আমাদের আজকের ক্লাসে একটু খাতা কলম লাগবে কয়েকটা টপিক আমাদের খাতা কলম লিখা লাগবে তো এট ফার্স্ট আমরা যে কাজটা খাতায় লিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না এই মুহূর্তে আমি যে মুডে আছি তাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার ব্যাকগ্রাউন্ড এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো কাজ করি তাহলে ফলাফল কি হয় ফলাফল কি হয় যা বলেন তো ফলাফল হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায় মানে এটা কিন্তু মুভ হয় না কেন মুভ হচ্ছে না কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড আমাদের লেয়ারটা লক আছে মানে ব্যাকগ্রাউন্ডটা তালামারা আছে ব্যাকগ্রাউন্ড তালামারা থাকে যার কারণে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কাজ আমরা করব না ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করলে ব্যাকগ্রাউন্ডটা ওয়েস্টেজ হবে ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হবে যেমন ঠিক আপু ওই আপুটা আমাদের ড্রয়িং করার জন্য পেন্সিল ইউজ করবে আগে রং তুলি ইউজ করবে না ব্যাপারটা এইখানেই যে আমরা প্রথমেই আমরা খাতায় লিখে নেব যে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না বা রং তুলি দিয়ে কোনো কাজ করা যাবে না পেন্সিল দিয়ে কাজ করতে হবে আমি কি বুঝাইতে পারছি সবাই একটু খাতায় লিখেন একটা পয়েন্ট করে যে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না লিখেছি ভাইয়া আচ্ছা এখন তো আমি ভুল করে ফেলছি এখন ভুল বুঝে করে ফেলছি ভুলের মাশুল আমি কিভাবে দিব আপনার কাছে আন্ডু করতে হবে আপনি যদি খাতা কলমে এই ভুলটা করতেন তাহলে এই ভুলটা যদি একটা পেজের মধ্যে করতেন তাহলে কি করতে হইতো পেজটাকে বাদ দিতে হইতো পেজটা বাদ দিতে হইতো যদি পেন্সিল দিয়ে করতেন তাহলে কি করতেন বুঝতে হতো তাহলে রাবার দিয়ে মুছতে পারতাম রাবার দিয়ে মুছতেন কিন্তু এখন রাবার দিয়ে মোছার যে একটা অপশন এখানে আছে আমাদের এখানে ওই রাবার দিয়ে মোছার একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে আন্ডু করা এই আন্ডু করা আন্ডু করা মানে পেছনে ফেরত যাওয়া পেছনে ফেরত যাওয়া কন্ট্রোল অল্টা জেড এই আন্ডু করার জন্য শর্টকাট হইতেছে কিবোর্ডের কন্ট্রোল অল্টা জেড কিবোর্ডের কন্ট্রোল অল্টা দিলে দেখেন কিবোর্ডের কন্ট্রোল অল্টা এবং জেড তিনটা বাটন একসাথে দিলে আমাদের আন্ডু হয় আন্ডু মানে কি পেছনে যাওয়া আন্ডু মানে কি পেছনে যাওয়া ধরেন আপনি বাসা থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ো করে একটা আপনার মোবাইল আপনি বাসায় রেখে নিচে চলে গেছেন আপনি তখন আপনি অফিসে যাবেন মোবাইল ছাড়া তখন আপনি আবার বাইরে থেকে বাসায় যাচ্ছেন বাসায় যে মোবাইল আনতেছেন মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা ভুল করছেন সেই ভুলের মাশুল আপনাকে অবশ্যই দিতে হইতেছে এখন এইখানেও আমরা একটা ভুল করছি এই ভুলের জন্য আমাদের পেছনে আসতে হচ্ছে এটাকে বলা হচ্ছে আন্ডু করা এই আন্ডুর শর্টকাট হইতেছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড তাহলে সবাই আমরা খাতায় একটু লিখে রাখবো যে আন্ডু আন্ডুর শর্টকাট কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড সবাই লিখছেন খাতায় আবার একটু বলেন কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড এটা হচ্ছে আন্ডুর শর্টকাট আন্ডু মানে কি পেছনে যাওয়া আন্ডু মানে কি পেছনে যাওয়া আমাদের লিয়ারের ওই যে পাশের গুলো সব এলোমেলো হয়ে গেছে এইভাবে কিভাবে আন্ডু পেয়েছি ভাই আন্ডু শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড ওকে ফাইন তাহলে আন্ডু মানে কি আন্ডু মানে হচ্ছে পিছনে যাওয়া আচ্ছা আপনারা চাইলে এই যে চ্যাট বক্সেও লিখতে পারেন ঠিক আছে চ্যাট বক্সে এই জিনিসগুলো ইয়ে করতে পারেন আচ্ছা আপনাদেরকে আমি দিয়ে দিব এটা দিয়ে দিব এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব এটা আমাদের কোর্স প্ল্যানিং মডিউল এটা আমি দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এইবার এইবার আমরা চলে যাই আমরা একটা কাজ করি আমরা একটা কাজ করি তো আমরা আজকে কাজ করার জন্য দুইটা টুলের নাম জানবো এই টুলটার নাম কি এই টুলটা আমি জাস্ট মাউসটা এখানে নিয়ে গিয়েছি মাউসটা নিয়ে যাওয়ার পর এখানে দেখলাম এখানে লেখা আছে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল আচ্ছা এখন কিন্তু কেউ কাজ করা যাবে না কেউ আমার সাথে প্রতিযোগিতা করেন না ভাই আগে আমরা কাজ দেখি ফার্স্ট 10 মিনিট আমরা কাজ দেখি এরপর আমরা আবার 10 মিনিট আপনাদেরকে কাজ করতে দিব তো এই মুহূর্তে আমি কোন টুলে আছি এই টুলটার উপরে যেতে হবে টুলটার উপরে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নাম আসছে এই টুলটার রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল এরপর এই টুলটার নাম উপরে আসছি এই টুলটার নিচে একটা নাম আসছে মুভ টুল তাহলে আমরা দুইটা টুলের নাম জানছি একটা টুলের নাম রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল আর একটা টুলের নাম মুভ টুল তাহলে দুইটা টুল একটা টুল এখন আপনারা আমাকে বলেন তো এই মুহূর্তে আমার কোন টুলটা সিলেক্টেড মুভ টুল মুভ টুল মুভ টুল
এই মুহূর্তে আমার কোন টুলটা সিলেক্টেড সবাই চ্যাট বক্সে বলবেন সবাই চ্যাট বক্স ভাই আমরা মাউথপিসে কথা না বলি আমরা সবাই চ্যাট বক্সে কথা বলি সবাই চ্যাট বক্সে চলে আসি আমি সবাইকে মাউথপিস অফ করে দিচ্ছি সবার মাউথপিস আমি অফ করে দিচ্ছি কেউ যদি না বুঝে তখন সে মাউথপিস অন করে প্রশ্ন করবেন যে ভাই এই জিনিসটা বুঝি না এটা আবার বলেন কিন্তু এমনিতে আমি কিছু জিজ্ঞেস করলে সেটা চ্যাট বক্সে আনসার করবেন আমি চ্যাট বক্স দেখছি সবার চ্যাট বক্স আমি দেখছি তো আমরা কি করব আমরা হচ্ছে মুভ টুল এই এখন আমি কোন টুলে আছি এখন এই মুহূর্তে কোন টুলে আছি তার টুলটার নাম বলেন চ্যাট বক্সে বলতে হবে ভাইয়া চ্যাট বক্সে মনোজিত ভাই সবাইকে বলছি চ্যাট বক্স এই মুহূর্তে 59 জন মানুষ আছে 58 জন মানুষ আছে ভাইয়া না ভাই আমার একটা কথা ছিল আমার একটা কথা ছিল আমি অলরেডি চ্যাট বক্সে তিনটা কি চারটা প্রশ্ন করছি জি তারপর আপনারা ওয়েট করতেছেন আপনার আনসারের জন্য এখন ওয়েট করতেছিলাম আমি নিয়ে বলি না আচ্ছা আমার এখানে একটা অপশন আছে হ্যাকারের একটা অপশন আছে আমি চাচ্ছি এই ক্লাসটাকে রেকর্ড করার জন্য যাতে আমি পরবর্তীতে ক্লাসে পড়ে যাতে দেখতে পারি এই ক্লাসটা রেকর্ড করছি আমরা এবং আমরা করে এটা ইউটিউবে বা আপনি গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে এই ক্লাসের ভিডিও আমরা করছি না না এটা না মানে আপনারা যদি রেকর্ড করেন সেটা আমার ইউটিউব থেকে বা গুগল ড্রাইভ থেকে আমাদের এটা ডাউনলোড করে নেওয়া লাগবে আমি যদি আপনার করলেন এবং আমিও যদি করতে পারি রেকর্ডটা তাহলে তো আমার ইউটিউব বা গুগল থেকে ডাউনলোড করে ওকে ওকে আপনি করেন করেন এই রেকর্ড করেন বলুন আমি যদি করি ভাই ইউটিউবে কোথায় পাবো এটা আগের ক্লাসের ভিডিওগুলো পান না আপনি পারমিশন দি না ইউটিউবে কোথায় পাবো গ্রুপে 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 জিজ্ঞেস করবেন গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসের ভিডিও গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয় আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয় আমার চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করেন না এজন্য জিজ্ঞেস করতেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তাহলে পেয়ে যাবেন আগের ভাই জি আমি হ্যাকার অপশনে ক্লিক করছি এখন আপনাদের পারমিশন লাগবে পারমিশন লাগবে রাইট আপনার নামটা কি ভাই মনোজিত 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 ভাই এম ও জি আই টি ওকে মনোজিত ভাই কে আমি ইয়ে দিয়েছি রেকর্ড দিয়েছি এখন রেকর্ড করতে পারবে সে ওকে আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই জি জি বলেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আমার আমার হইলে ভালো হইতো রেকর্ডিং পারমিশনটা ওকে দিয়েছি দিয়েছি আর কেউ রেকর্ড করতে চান ক্লাস থ্যাংক ইউ আমি অনুমতি দিয়েছি আলাউদ্দিন নাম দিবেন আলাউদ্দিন ভাই আর রেকর্ড করতে চাই এলাও রেকর্ড ওকে দিয়েছি আপনি রেকর্ড করতে পারবেন আমি রেকর্ড করতে চাই ধন্যবাদ ফকরুল ভাই রেকর্ড করতে চাই ভাইয়া আমারটা দিয়ে দেন আপনার নাম কি নাম বলতে হবে নাম বলতে হবে না না সবটা একসাথে দাও মাহমুদ হোসেন মাহমুদ হোসেন তাড়াতাড়ি অন্য কাজ করতে হবে আমাদের আমারটা দিয়ে দেন আমার আলাউদ্দিন নামটা কি রেকর্ডিং শুরু হয়েছে আলাউদ্দিন হ্যাঁ আলাউদ্দিন ভাই শুরু হয়েছে মামুন সরকার এই যে দেখছেন আপনারা কি ঝামেলা ফেলে দিলেন আমারে একজনের ঝামেলা ফেলে দিলেন এই জন্য জাকারি ভাইয়া রেকর্ড করতে হবে না সেটাই তো আমি তাই ভাবতেছি আমার রেকর্ড করার কি দরকার আচ্ছা ওকে গাইস আমরা তো ভিডিও করছি আমরা ভিডিও করতে সবাইকে দিয়ে দিচ্ছি ওকে আমরা আর চাপ না নেই তাছাড়া আপনারা রেকর্ড করলে আপনাদের অনেক প্যারা হয় মানে এগুলো রেন্ডার করা আপলোড করা ঝামেলা হয় এখন আমি যদি বলি ভাই আপনি রেকর্ড করে আপনি আপলোড করে দেন তা তো পারবেন না ওকে গাইস আমরা এখন সাধারণত এক দুজন রেকর্ড করলে প্রবলেম নাই কিন্তু সবাই রেকর্ড করে করার দরকার নাই তারপর মনোজিত ভাই করতেছে ক্যান্সেল করলো আবার কেন আচ্ছা যাই হোক কেউ করলে করুক না করলে না করুক আমার সেটা দেখার বিষয় না আমার এখানে রেকর্ড হচ্ছে এটাই আমার মূল কথা এখন আমরা কাজে চলে যাই আমরা এ পর্যন্ত শিখেছি কন্ট্রোল অল্ট জেড দিয়ে আনডু করা সম্ভব আর আমরা কয়েকটা টুলের নাম শুনেছি একটা টুলের নাম হচ্ছে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল আর একটা টুলের নাম মুভ টুল তো রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে মূলত কি কাজ করে সেটা আমরা একটু দেখে আসি ধরেন আপনি আপনার পেন ড্রাইভে এখান থেকে ফাইল নেবেন বা এই কম্পিউটার ডেস্কটপ থেকে অনেকগুলো ফাইল সিলেক্ট করে ডিলিট করতে চান বা মুভ করতে চান সেক্ষেত্রে আপনি কি করতেছেন ড্র্যাগ করে ধরে মুভ করতেছেন না প্রথমে কি করতেছেন প্রথমে সিলেকশন করতেছেন সিলেকশনটা কিভাবে করতেছেন ড্র্যাগ করে ধরে টান দিতেছেন সিলেকশন হইতেছে যতদূর ধরে টান দিতেছেন ততদূর সিলেকশন হইতেছে তাহলে কি কি করতে হচ্ছে ফার্স্টে ড্র্যাগ করে মানে ড্র্যাগ মানে কি ক্লিক করে ধরে মাউস দিয়ে ক্লিক করে ধরে এরকম করে টান দিতেছেন নাকি এইবার আমরা যদি এইভাবে কাজটা করি তাহলে এই রেকট্যাঙ্গেল টুলে যে আমরা এরকম ড্র্যাগ করে ধরে একটা টান দিব ড্র্যাগ করে ধরে টান দিলাম পতাকার বানানোর জন্য পতাকার মতো একটা শেপ পতাকা বানানোর জন্য পতাকার মতো একটা শেপ আমি জানি না পতাকার বানানোর সাইজ কত সাইজ আমাকে বলে দেওয়া হয় নাই যদিও 16:8 অনুপাত কত
শেপটার মধ্যে আমি এখন কালার অ্যাপ্লাই করব। এই কালার অ্যাপ্লাই করার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস। কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস, আর একটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। একটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, আর একটা হচ্ছে অল্টা ব্যাক স্পেস। এখন অল্টা ব্যাক স্পেস দিলে কোন রং আসে আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কোন রং আসে, এটা ডিফাইন করে কে, এটা নির্দিষ্ট করে কে? এটা নির্দিষ্ট করে এই যে এখানে কালার বক্স, এখানে কালার প্যালেট বা কালার বক্স এখান থেকে নির্দিষ্ট করে। তাহলে আমার এখানে দরকার ধরেন সবুজ, তাহলে আমি এখান থেকে সবুজ কালারে গেলাম, এই সবুজ কালারে গেলাম, সেক্ষেত্রে সবুজ গাঢ় সবুজ হয়েছে নাকি হালকা সবুজ হয়েছে বলেন তো? গাঢ় সবুজ পাইতে হলে আমাদেরকে সবুজের সাথে কালো মিক্স করতে হবে, মানে নিচের দিকে যেতে হবে। জাতীয় পতাকার সবুজ পাইতে গেলে নিচের দিকে যে এখান থেকে নিতে হবে, এখান থেকে টিয়া কালারের সবুজ নিলে হবে না। এই কালারের বক্সটা পাবো কোথায়? লেয়ার নিলেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া নিবো নিবো। এখানে আমরা এখানে ইয়ে পাবো কোথায়, এখানে এই কালার গুলো পাবো কোথায়? এখানে যে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমাকে লেয়ার এই কালার পিকারের মধ্যে যে আমাদের কোন কালারটা লাগবে, আমি চাচ্ছি সবুজ, সবুজ নিলাম, এখানে টিয়া সবুজ, এখানে গাঢ় সবুজ, এখানে এখানে গাঢ় সবুজ, আমরা এরকম ইয়ে নিব, এরকম থেকে আমাদের জাতীয় পতাকার কালার যেটা সেটা আমরা নিব, এখান থেকে দেখে নিব চোখের আন্দাজে। তো আমি একটা কালার নিলাম, তাহলে কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস দিলে কালার আসতেছে উপরেরটা। এখানে দুইটা কালার আছে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। উপরের কালারটাকে বলে, উপরের কালারটাকে কি বলে আমরা একটু দেখি, মাউসটা ওখানে নিয়ে গেলাম, সেখানে দেখি উপরের কালারটাকে কি বলে, ফরগ্রাউন্ড কালার। তাহলে নিচেরটারে বলে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা দুইটা কালারের নাম জানছি, একটা কালার ফরগ্রাউন্ড, একটা কালার ব্যাকগ্রাউন্ড, একটা কালার উপরে থাকে, একটা কালার নিচে থাকে। উপরেরটাকে বলে ফরগ্রাউন্ড, নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড। এখন এই যে একটা শেপ নিয়েছি আমি, এই যে একটা চারকোনাকৃতির যে শেপ নিয়েছি, শেপের মধ্যে অল্টা ব্যাক স্পেস দিলে, অল্টা ব্যাক স্পেস দিলে সবুজ কালার আসছে, আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের কালার আসছে। অল্টা ব্যাক স্পেস দিলাম সবুজ কালার আসলো, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম লাল কালার আসলো। এই যে এই জিনিসটা পর্যন্ত ক্লিয়ার কিনা, এই জিনিসটা পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি কাউকে করতে বলি না, এখনো কেউ করবে না, এখনো কেউ কাজ করবে না, কাজ করবে একটু পরে। তোমার একটা প্রশ্ন আছে ভাই, বলেন। এখনো কেউ কোনো কাজ করবে না, একটু পরে, একটু পরে কাজ করবে। ফরগ্রাউন্ড কালার যেটা, এটা কাজ কি? ফরগ্রাউন্ড কালারের কাজ কি? ভেরি গুড, ওকে, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা তো এই এই পর্যন্ত বুঝছি কিনা, তাহলে আমরা নতুন একটা শর্টকাট শিখছি, সেটা হচ্ছে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেস বুঝেন তো সবাই? ব্যাক স্পেস বাটন কোনটা মনোজিৎ ভাই? ব্যাক স্পেস বাটন কোনটা? ভাইয়া ব্যাক স্পেস বাটন কেটে দেওয়ারটা, ভেরি গুড, F12 এর নিচেরটা, ভেরি গুড। এতো অনেক সুন্দর প্রশ্ন আপনাদের, মানে অনেক সুন্দর আনসার, সরি, সেটা হচ্ছে একজন এন্টারের উপরে, এই ডিলেটের পাশে। আচ্ছা তো আমরা কি করলাম, আমরা গুগলে যে কিবোর্ডের একটা পিক দেখি, কিবোর্ডের পিক এর মধ্যে দেখি যে ব্যাক স্পেস কোনটা। ব্যাক স্পেস হইতেছে ভাই এই যে বাটনটা, ব্যাক স্পেস হচ্ছে এই যে বাটনটা, কিবোর্ডের অল্টা আর ব্যাক স্পেস, অল্টা আর ব্যাক স্পেস, এই দুটো যদি আপনি দেন তাহলে উপরের কালার আসবে ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে? আর কন্ট্রোল মাইনাস কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি আসবে, কন্ট্রোল আর ব্যাক স্পেস এটা দিলে কি আসবে বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার। ওকে ভেরি গুড, তাহলে আমরা কয়েকটা শর্টকাট শিখে ফেলছি। আর আমাদের তো ইয়ে আছে, কি বলে এটাকে, আমাদের হচ্ছে আমাদের হচ্ছে আউটলাইন আছে, সেই আউটলাইনের মধ্যে দেওয়া আছে যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কি। এই আউটলাইনটা আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার মধ্যে কি কি সেটা আমরা দিয়ে দেওয়া আছে। ওকে তাহলে আমরা কি করছি, আমরা একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে এরকম কালার অ্যাপ্লাই করলাম। এখন এখন আমাদের এই টুলটার নাম কি, এই টুলটার নাম ছিল মুভ টুল, এই টুলটার নাম ছিল কি ভাই, মুভ টুল। এখন মুভ করতে বলা হলো আপনাকে, আপনি কি মুভ করতে পারতেছেন? কেন মুভ করা যাচ্ছে না? আমি এই টুলটার নাম কি, এই টুলটার নাম মুভ টুল। মুভ টুলের কাজ কি, মুভ করা, কিন্তু এটা মুভ হচ্ছে না, কেন মুভ হচ্ছে না? লেয়ারটা লক দেখে, আমরা করছি ব্যাকগ্রাউন্ডে, এই কারণে ব্যাকগ্রাউন্ড লেয়ারে করছি, এটা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা সবাই কি খাতায় লিখেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কাজ করব না, সবাই কি লিখছিলেন খাতায়? জি ভাই।
সবাই কি খাতা লিখছিলেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করব না জি ভাই জি জি আচ্ছা তাহলে কেন ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন আপনি তো খাতা লিখছেন ব্যাকগ্রাউন্ডে কাজ করেন নাই কো ব্যাকগ্রাউন্ডে কাজ করব না তারপরও আপনি ব্যাকগ্রাউন্ডে কেন কাজ করছেন এটার উত্তর কি ভাই ইলাস্ট্রেটর কাজ শেষ করে দিবেন নাকি না ভাই ইলাস্ট্রেটর ক্লাস চলে এখানে ফটোশপ চলবে এটা হচ্ছে ইয়ে ক্লাস ফটোশপের ব্যাচ নতুন ব্যাচ আপনি কি লিখছেন ইলাস্ট্রেটর ক্লাস কালকে আবার আছে কালকে আছে রাতে ফেরত আসবো কিভাবে যদি আমি অনেক বেশি দূরে চলে যাই যেমন এই কালার তো অনেক আগে ছিল যদি আমি অনেক বেশি দূরে চলে যাই তখন আমি কি করব রিডিউ রিডিউ রিডু করে কি দিয়ে রিডু করে কি দিয়ে আমরা আনডু করা শিখছি আমরা কালার অ্যাপ্লাই করা শিখছি রিডু করা শিখবো রিডু হচ্ছে শিফট কন্ট্রোল জেড এই যে রিডু রিডু হচ্ছে শিফট কন্ট্রোল জেড কন্ট্রোল শিফট জেড তাহলে কন্ট্রোল শিফট জেড দিয়ে আপনারা পাচ্ছেন রিডু আনডু পাইতেছেন কন্ট্রোল প্লাস অল্ট প্লাস জেড এরপর ব্যাকগ্রাউন্ড কালার পাইতেছেন কন্ট্রোল ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার পাইতেছেন অল্ট ব্যাক স্পেস ক্লিয়ার ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার কিরা কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া এই চারটা আমাদের লাগবে তো হ্যাঁ এই চারটা দিয়ে দিব হবে এটা পুরো পিডিএফ ফাইল এটা দিয়ে দিব স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন না না স্ক্রিনশট কেন দিব এখন দিব না এখন আপনারা খাতা কলম লিখে শিখবেন এই পুরোটা আমি দিয়ে দিব পরে এখন না ভাইয়া বলুন হ্যাঁ আপনারা কি আমাকে দেখতে পেতেছেন বলেন তো আমার কি দেখতে পেতেছেন নাকি আপনারা না না পাওয়া যাচ্ছে না এখন আপনারা কি আমাকে দেখতে পাইতেছেন অনেকে দেখতে পাইতেছে আপনারা কি দেখতে পান এখন পাওয়া যাচ্ছে না এখনই দেখা যাচ্ছে অনেকে দেখতেছে আশেপাশে দেখতে পাবেন জোস দেখা যায় একজন লিখছে জোস দেখা যায় একজন লিখেছে আপনার নায়কের মতন দেখা যাচ্ছে এত্তেরি খাইছে আসলে নায়ক হয়ে গেছে আর কি না ভাই এই জুবায়ের এই জুবায়ের জি এটা কি বললেন আচ্ছা আসলে দেখুন আপনাকে হৃদয় এখানে মতো লাগতেছে হ্যাঁ এই যে এখন দেখা গেছে চেহারাটা আচ্ছা কালো জগতের আলো আচ্ছা ঠিক আছে ভাই ওকে আমার কাছে চলে যায় আচ্ছা আর তাছাড়া আমার এই ক্যামেরাটা ওপেনই থাকে সবসময় আপনারা আমাকে দেখতে পাবেন হচ্ছে উপরে বা নিচে সাইডে কোন এক জায়গায় দেখা যায় আর কি তো যাই হোক আমার চেহারা যেহেতু খারাপের জন্য আমি চেহারাটা দেখাই না সবসময় আমরা কাজই দেখি আমরা আবার কাজে ফিরে যাই বলেন প্লিজ ওকে গাইজ আমি সবাইকে মিউট করে দিয়েছি আচ্ছা তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আবার আমাদের ফটোশপে ফটোশপে যে আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা যাবে না এবং ভুল করলে আমাদের ভুলের মাশুল দিতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা আমরা এই ভুলগুলো আন্ডু করলাম আন্ডু করে করে আমরা পেছনে গেলাম পেছনে যে আমাদের একটা সাদা পেজ আসা লাগবে সাদা পেজ কিভাবে আসে জাস্ট এইরকম এই অবস্থায় থাকবে তো এই অবস্থায় থাকার পর আমরা জাস্ট নতুন একটা লেয়ার নিব লেয়ার মানে কি লেয়ার মানে হচ্ছে একটা স্তর যেমন এখানে লেয়ার নেওয়ার জন্য আমাদের একটা আইকন আছে এই যে দেখেন একটা আইকন এখানে যদি মাউসটা নিয়ে যাই তাহলে এখন এখানে লেখা আসবে ক্রিয়েট এ নিউ লেয়ার আপনারা কি দেখতে পান যেখানে লেখা আসছে ক্রিয়েট এ নিউ লেয়ার এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে যদি আপনি ক্লিক করেন তখন একটা
লেয়ার আসলো, সবাই খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার আসছে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার আসছে। তাহলে এই লেয়ারে যে আমি রেকটেঙ্গেল টুলে যে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম এবং আমরা মুভ টুলে গেলাম। এই টুলটার নাম মুভ টুল। মুভ টুলে যে আমরা সেটাকে মুভ করতেছি। সবাই কি খেয়াল করছি এখন কিন্তু মুভ হচ্ছে এই টুলটার নাম? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড এখন এই অবস্থা, এটা তো একদম বেসিক অবস্থায় সবাই আজ সবাই বুঝতেই পারছেন। তো আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য এখানে দেখেন, এখানে গেলে লেখা আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। আপনি কি গ্রুপ দিবেন নাকি এর পাশের টা যে লেয়ার দিবেন? আপনাকে বলা হয়েছে লেয়ার নিতে। তো অনেক সময় আমরা ভুল করে গ্রুপে নিয়ে নিই, এখান থেকে জাস্ট আইকন দেখে কাজ করি। আইকন দেখে কাজ করলে হবে না, লেখা আসতে হবে। এখানে গিয়ে যে আমরা মাউস দিয়ে ধরে রাখবো তখন লেখা আসবে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে গেলেও লেখা আসে, এখানে গেলেও লেখা আসে, প্রত্যেকটা বাটন কিন্তু আলাদা। এখানে যে আপনাকে ধরে রাখতে হবে লেখা আসবে ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা লেয়ার আসে, আরেকটা ক্লিক করেন আরেকটা লেয়ার আসছে। এখন আপনি বলেন তো আপনি এখন কোন লেয়ারটা সিলেক্টেড আছেন? এখন আপনি বলেন যে আমি এই মুহূর্তে কোন লেয়ারটা সিলেক্টেড, মানে কোন লেয়ারকে আমি সিলেকশন করে রাখছি? লেয়ার 2 ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে। সবাই চ্যাট বক্সে বলো, সবাই চ্যাট বক্সে। আমার মধ্যে ক্রিয়েট নিউ গ্রুপ কেন ভাই? হ্যাঁ ভাইয়া, ক্রিয়েট নিউ গ্রুপ মানে ক্রিয়েট নিউ লেয়ার আসে না এখানে? ক্রিয়েট নিউ লেয়ারে যাইতে হবে, গ্রুপের মধ্যে যাওয়া যাবে না। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, এই কোনারটা, এটা এটা তো তার আগেরটা। এখানে গেলে ক্রিয়েট গ্রুপ আসবে, গ্রুপে যাওয়া যাবে না, আমাদের নিতে হবে নিউ লেয়ার, লেয়ারে যেতে হবে। জাকারিয়া ভাই, জি ভাইয়া, আপনার নিচের বারটা দেখা যাচ্ছে না, ভালো বসে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। ও আচ্ছা, ফুল স্ক্রিন দেখতে পারনা। এখন কি দেখা যায় এই যে নিউ লেয়ার বারটা? জি না, জি না, এখন দেখা যায়, এখন দেখা যায়। জি, এই যে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার লেখাটা আসছে। এখন আপনি আমাকে বলেন তো আমি এখন কোন লেয়ারটা সিলেকশনে রেখেছি? তাহলে এবার যদি আপনি কিবোর্ডের ডিলিট বা ব্যাকস্পেস দেন তাহলে কোনটা ডিলিট হয়েছে বলেন তো? এখন আপনি যদি লেয়ার 6 রে সিলেক্ট করেন, লেয়ার 6 কে সিলেক্ট করে যদি ডিলিট করেন তাহলে ডিলিট হবে কোনটা? 6, আবার দিলেন 6, আবার দিলেন 4, ঠিক আছে, যখন যেটা সিলেক্টেড থাকবে সেটা ডিলিট হবে। এখন আপনি লেয়ার সিলেক্টেড আছেন কোনটা বলেন তো? 1, লেয়ার 1। সবাই চ্যাট বক্সে কথা বলি, সবাই চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্সে অ্যাকটিভ থাকবো। এই মুহূর্তে আমি লেয়ার সিলেক্টেড আছি লেয়ার 1 এ। তাহলে এবার আমি চলে যাই রেকট্যাঙ্গেল টুলে। রেকট্যাঙ্গেল টুলে যে আমি একটা শেপ নিলাম, সেই শেপটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পর এটা কোন লেয়ার হয়েছে? লেয়ার 1 এ। এবার চলে গেলাম লেয়ার 2 তে, এবার চলে গেলাম লেয়ার 2 তে এবং লেয়ার 2 তে যে আমি একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করলাম রেড। তাহলে এখন আমার প্রশ্ন ভাই, লালটা উপরে আসলো কেন? লাল লেয়ার 1 আলাদা, লেয়ার 2 আলাদা। আচ্ছা, লালটা উপরে ঢেকে দিয়েছে কেন? লালটা সবুজটাকে ঢেকে দিলে কেন? সবাই একটু বুঝি, সবাই একটু বুঝি। আচ্ছা, আমি কয়েকটা কথা বলে দেই ভাই। আমরা এখানে ক্লাস করতেছি অনলাইন ক্লাস, কেউ কাউরে চিনি না, ঠিক আছে, কারোর সাথে কারো সম্পর্ক নাই। এখানে ইগো দেখাবেন না কেউ, ইগো দেখালে কিন্তু কিছুই শিখতে পারবেন না। যে ভাই আমি তিনবার প্রশ্ন করলে মানুষ আমারে কি বলবে, এই ধরনের ইগো এখানে কাজ করানো যাবে না। আপনি না বুঝলে সরাসরি প্রশ্ন করবেন, ঠিক আছে, আপনি না বুঝলে সরাসরি প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে লালটা আসলে উপরে আছে, লালটা উপরে আছে কারণ লালটা লেয়ার 2 এবং এটা উপরে আছে, দেখতে পাচ্ছি এখান থেকে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা লেয়ারটা উপরে আছে, ঠিক আছে। তাইলে আমরা কি করছি, আমরা সবুজটা নিছি তারপরে লালটা নিছি। আচ্ছা, টোটালটা আমরা ভুলে যাই, টোটালটা আমরা ভুলে যাই, আমরা সবকিছু ডিলিট করে দেই। আপনারা কেউ কোনো কাজ করবেন না, আমি কাউকে কাজ করতে বলি নাই, সবাইকে কাজ করতে নিষেধ করছি। যখন কাজ করতে হবে আমি বলবো, আমি কি করব, ফার্স্টেই কাজ করার জন্য আমাকে একটা নতুন লেয়ারে যেতে হইতেছে, তাহলে তো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারতেছি না। তাহলে আমাকে বলতে হবে, চ্যাট একটা লেয়ার নিতে। তাহলে সবাই একটু খাতায় লিখবো যে প্রত্যেকটা কাজ লেয়ারে করো। হ্যাঁ, মাউথপিস অফ করেন,
আবিবা মাউথপিস অফ করেন। আচ্ছা আমরা সবাই খাতায় লিখবো প্রত্যেকটা কাজ লেয়ারে করব। এখন লেয়ার ছাড়া যদি আপনি ব্যাকগ্রাউন্ডে করেন তাহলে তো ঝামেলা। তাহলে প্রথমে খাতায় আমরা লিখছি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না। এখন প্রশ্ন হইতেছে ভাই এই যে যে লেয়ার লেয়ার ওয়ান এর মধ্যে যে আপনি কাজ করবেন, লেয়ার ওয়ান এর মধ্যে আপনি কাজ করছেন ঠিক আছে, একটা কাজ করছেন, এবার ধরেন আরেকটা শেপ দিলেন সেটার মধ্যেও কালার অ্যাপ্লাই করলেন, এখন এই দুইটা দুইটা কি আলাদা আলাদা লেয়ারে নাকি দুইটা এক লেয়ারে? আমার প্রশ্ন বুঝেন, এই দুইটা কি আলাদা আলাদা লেয়ারে নাকি এক লেয়ারে? কেউ যদি কোনো প্রশ্ন করেন তখন সেটা আমাকে মাউথপিস অন করে বলবেন, আর যদি কেউ আমাকে আমি যেটা প্রশ্ন করতেছি সেটার উত্তর যদি চাই সবাই চ্যাট বক্সে দিবেন, সবাই চ্যাট বক্সে। আচ্ছা তাহলে আমরা কি করতেছি, আমরা একই লেয়ারে কাজ করছি। একই লেয়ারে কাজ করলে কি আমি লালটারে সরাইয়া এই সবুজটার উপরে নিতে পারবো? এই লালটারে কিন্তু উপরে আনতে পারতেছি না বা সবুজটারে মুভ করতে পারতেছি না, দুইটাকে আলাদা আলাদা মুভ করা যাচ্ছে না। যেটা আমাদের আগে গিয়েছিল, যেটা আমাদের আগে গিয়েছিল বাট এখন সম্ভব না, এখন সম্ভব না। কিন্তু আমি লালটারে মুভ করতে পারতেছি না, শুধু সবুজটারে মুভ করতে পারতেছি না, কারণ দুইটা একই পেজের মধ্যে নেওয়া। তাহলে একই পেজে কি দুইটা কাজ করা যাবে, ইয়েস অর নো? একই পেজের মধ্যে কি দুইটা কাজ করা যাবে, ইয়েস অর নো? চ্যাট বক্সে সবাই আমাকে রিপ্লাই করেন, একই পেজের মধ্যে কি দুইটা কাজ করা যাবে, একই একই পেজের মধ্যে একই লেয়ারের মধ্যে একাধিক কাজ কি করা যাবে না, একই পেজের মধ্যে একাধিক লেয়ারে বা একাধিক একাধিক কাজ করা যাবে না? তাহলে ভুল করছি, ভুলটা থেকে মাসুল দেব কিভাবে? কন্ট্রোল অল্টা জেড দিয়ে আন্ডু দিব, কন্ট্রোল অল্টা জেড দিয়ে আমরা আন্ডু দিলাম। এইবার একটা তো কাজ হইছে আমার, একটা কাজ তো আমরা করছি, করার পর নতুন আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারে যে আমরা আরেকটা কাজ করব। তার মানে প্রত্যেকটা কাজের জন্য নতুন নতুন লেয়ার লাগবে, তার মানে প্রত্যেকটা কাজের কাজ করার জন্য নতুন নতুন লেয়ার লাগবে, কারণ সবগুলাই পোর্টেবল বা সবগুলাই মুভ হবে আলাদা আলাদা ভাবে। তার মানে সবাই খাতায় লিখবেন, সবাই খাতায় লিখবেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা যাবে না, প্রত্যেকটা লেয়ারে নতুন নতুন কাজ করব, প্রত্যেকটা লেয়ারে বা প্রতিটি কাজ আলাদা আলাদা লেয়ারে করবো, এভাবে লিখতে পারেন। প্রতিটি কাজ আলাদা আলাদা লেয়ারে করবো, প্রতিটি কাজ নতুন নতুন লেয়ারে করবো, এভাবে লিখতে পারেন খাতায় আপনারা। ভাই এই নোট গুলা কিন্তু আমার দরকার হবে না, যেহেতু একদম বেসিক ক্লাস এই জন্য দরকার হচ্ছে। এগুলো অনেকে আপনারা জানেন, তারপরে জানতে হবে ভাই, এগুলো অনেক বড় বড় ভুল হয়। যেমন এত এত ভালো করে বোঝাচ্ছি তারপরেও আমি জানি আপনাদের অনেকের ভুল হবে। তাহলে প্রথমে আমরা খাতায় লিখবো ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করা যাবে না, প্রত্যেকটি কাজ নতুন নতুন লেয়ারে করতে হবে, প্রত্যেকটি কাজ নতুন নতুন লেয়ারে করতে হবে। ওকে এইবার সবাই একটু এতটুকু প্র্যাকটিস করে ফেলেন তো ভাইয়া, আমি আপনাদেরকে পাঁচ মিনিট সময় দিতেছি, পাঁচ মিনিট না দুই মিনিট সময়ের মধ্যেই দিই, দুই মিনিটের মধ্যেই পেরে যাবেন। সবাই সবার কম্পিউটারে দুইটা মিনিট সময় নেন, দুইটা মিনিটের মধ্যে এই কাজগুলো করে ফেলেন। জাগানি ভাইয়া। জি ভাইয়া বলেন। ওই আমার একটু মিসিং ছিল, আমি এই যে প্রিসেট কাস্টম সেকেন্ড ক্লাস পর্যন্ত নেম সেকেন্ড ক্লাস পর্যন্ত দিছি, হ্যাঁ মানে আমার পেজটা এখন কি করব একটু বেসিকটা, মানে পেজটা কেমন নেন ওই জিনিসটা, তখন একটু তাছাড়া এই দিকে সব বুঝছি ভাইয়া। ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ যে হ্যাঁ ফাইল থেকে হ্যাঁ জাস্ট এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার ফাইল থেকে নিউ গেছি ভাই, হ্যাঁ পেজটা আসছে, পেজটা পেজ আসছে, নেম আমি সেকেন্ড ক্লাস লিখছি, প্রিসেটে কাস্টমস আছে ওখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পেপার সাইজ ইন্টারন্যাশনাল দিস সাইজ এ4 দি দিছি, এখান থেকে ইঞ্চি বা পিক্সেল কোনটা ইঞ্চি, হ্যাঁ সাইজ এ4, এরপর এখান থেকে ইঞ্চি হবে সিএমওকে বা আরজিবি যে কোন একটা কাজ বুঝে, এরপর ওকে দিবেন সিএমওই কে দিছি। ওকে ভাই কালা নিতে পারেন না কেন, কালা ঠিক তো দেখেন চলে যাচ্ছে পেজ না। কবির হোসেন প্রশ্ন আবার বলেন, এবার ওকে দিলে এরকম একটা পেজ আসে, এরকম তো এরকম আসছে না ভাইয়া? থ্যাংক ইউ ভাই, আসছে আসছে, এটা হইছিল আগে আমি মিসিং করে ফেলছিলাম, থ্যাংক ইউ। তারপরে ভাই আমি ফরগ্রাউন্ড কালারটা নিব কিভাবে, বুঝিনি ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটাতে যেতে বললাম, মানে ফরগ্রাউন্ড কালারটা মানে কিভাবে বসাবো, কোনটা যে নেক্সট ই করব প্রেস করব, লিখছিলেন খাতায় একটু লিখে নেন ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার লিখে নেন। আচ্ছা ভাই এক মিনিট দেখি, যে রেকট্যাঙ্গুলার শেপ নিলে যে চারিদিক দিয়ে মানে দাগ দাগ আসছে ওটা কিভাবে সরায়? গুড গুড প্রশ্ন, ভেরি গুড। ডিসলেক ডিসলেক কন্ট্রোল কন্ট্রোল ডি কন্ট্রোল ডি
ভাই ফরগ্রাউন্ড কালার এর মানে কাজটা কি একটু বলেন বুঝি না ভিডিও সরাইতে হবে ওটা কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি ভাই একটা কোশ্চেন আছে বলেন ফরগ্রাউন্ড কালার তো হচ্ছে সামনে ব্যাকগ্রাউন্ড কালার কি পিছনে আসবে না ভাই পিছনে আসবে না পিছনে আসবে না সাধারণত আমাকে কাজ করার জন্য ফটোশপ ফটোশপ দুইটা কালার দিয়ে রাখে আমাকে কাজ করার জন্য ফটোশপ দুইটা কালার দিয়ে রাখে একটা হচ্ছে ফরগ্রাউন্ড একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জি জি ঠিক আছে একটা হচ্ছে ফরগ্রাউন্ড একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা জাস্ট নাম এটা জাস্ট একটা কালারের নাম দুইটা কালার কি যদি আপনি একই ভাবে একই নামে ডাকেন তাহলে তো আর হবে না তো জাস্ট নামটা কি কালারটা না দেখান ভাই ওকে দেখাচ্ছি হ্যাঁ আমি জাস্ট এটা হচ্ছে জাস্ট নাম এটা মানেই যে আমার পেছনে আসবে তা না এটা লেয়ার লেয়ার যেখানে রাখবেন সেখানে আসবে আপনার এই যে ফাইলের নিচে একটা মানে ইয়ে আছে না যে অটো সিলেক্ট লেখা ফাইল এডিটর নিচে যে লেখা আছে না অটো সিলেক্ট জি ওখানে ভাই আমি মানে একটা ভুল করে ফেলছি মানে গার্ডিয়ান দিয়ে কালার অন্যরকম করে ফেলছি তো অটো সিলেক্টর আসতেছে না সো আমি কোনো কালারও করতে পারতেছি না এটা মুভ টুলে যান মুভ টুলে যান মুভ টুলে গেছেন মুভ টুলে যাব হ্যাঁ মুভ টুলে যান আচ্ছা ভাই আপনি এই তো মানে এটা দেওয়ার সাথে সাথে কালারটা এলো এটা কিভাবে আমার যে কালার আসে না আচ্ছা আসবে সবারই আসবে সবারই আসবে ভাই আমরা একটু ধৈর্য ধরি সবারই আসবে আচ্ছা এই আপু আপনি মুভ টুলে গেছেন ভাইয়া আমার কালার আসতেছে না আপনি মুভ টুলে গেছেন আপু হ্যাঁ হ্যাঁ গেছি ভাই ঠিক হয়েছে ঠিক হয়েছে ওকে ভেরি গুড আচ্ছা এই মাউথপিস অফ মাউথপিস অফ মাউথপিস অফ সবাইকে বলছি মাউথপিস অফ যার যখন প্রশ্ন শুধু সে মাউথপিস অন করে প্রশ্নটা করব প্রশ্ন করা শেষ মাউথপিস অফ করে দিব আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত সবাই আসছি আসার পর আমরা এখানে যে টুলটা আছে সেই টুলটার নাম রেকট্যাঙ্গুলার টুল এই রেকট্যাঙ্গুলার টুলটারে আমরা সিলেকশনে রেখে আমরা এরকম একটা শেপ নিচ্ছি এখন আপনি বলেন যে আমি কি এখানে কালার অ্যাপ্লাই করব নাকি নতুন লেয়ার নিব কবির হোসেন সহ এখানে যারা যারা আছেন সবাই কি কালার নিতে পারছেন এই পর্যন্ত আসতে পারছেন কিনা আচ্ছা ব্যাক স্পেস আর অল্টা অল্টা ব্যাক স্পেস দুইটা চিনেন তো বাটন চিনেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিলাম জি ভেরি গুড আচ্ছা এইখানে আপনার কি কি কালার আছে লাল আর সবুজ আছে নাকি সাদা আছে ওইখানে একটা লাল আছে আর একটা লাগা আপনার ইয়ে আছে এই সবুজ সবুজ আছে লাল আছে সবুজ আছে কিন্তু কালার আসে না তাই তো হ্যাঁ তাহলে আপনার আপনি কি ব্যাক স্পেস বাটন চিনতেছেন কোনটা আপনি চোখ অফ করে রাখছেন চোখ অন করেন হ্যাঁ ভাই আসছে কানা করে রাখছিলাম হ্যাঁ কানা করে রাখছিলেন আপনি আচ্ছা এই এবার বুঝতে পারছি উনার কি প্রবলেম হয়েছিল উনি হচ্ছে নতুন একটা লেয়ার নিছে নতুন একটা লেয়ার নিছে ঠিকই সেই লেয়ারটা আবার স্টোক অফ করে রাখছে স্টোক অফ করে রেখে এবার হচ্ছে উনি কালার কালার অ্যাপ্লাই করে কিন্তু কালার তো আসে না এখন চোখটা অন করতে হবে তারপরে সে কালারটা আসবে এখন কথা হচ্ছে আমার তো আসতেছে না আচ্ছা আপনি কি ভাই চোখ মেরে রাখছিলেন নাকি কেন ঘোরাফেরা করতেছে
এই যে একটা ডট ডট ঘোরাফেরা করতেছে, এটা কেন ঘোরাফেরা করতেছে, এটার কাজটা কি? কেউ বলেন ভাই, এখন সিলেক্টেড অবস্থায় আছে, ভেরি গুড, অনেকে বলছেন ওকে। এখন আপনি আপনি নতুন একটা লেয়ার নিছেন, নতুন একটা লেয়ার নিছেন, আমরা নতুন একটা লেয়ার পরে নেয়ার পরে কি করতেছি, এরকম করে আগে একটা ঘর নিয়ে নিতেছি না, যে ঘরটা নিতেছি সেই ঘরের মধ্যেই তো কালার আসতেছে নাকি, যে ঘরটা নিতেছি সেই ঘরের মধ্যেই তো কালার আসতেছে। কিন্তু কেউ যদি ঘরটা না নেয়, কিন্তু কেউ যদি ঘরটা না নেয় ডিরেক্টলি এসে এখানে কালার অ্যাপ্লাই করে, তাহলে কি হবে? নতুন একটা লেয়ার নিছে ডিরেক্টলি কালার অ্যাপ্লাই করছে, তাহলে কি হয়? তাহলে পুরো পেজের কালার চেঞ্জ, পুরোটা আসছে, তাহলে পুরো পেজ ফুল আসছে, পুরো পেজের কালার চেঞ্জ হয়ে গেল না? এই জন্যই নতুন একটা লেয়ার নেওয়ার পর এখান থেকে রেকট্যাঙ্গেল মার্কিউ টুল থেকে আমরা একটা এরিয়া নিচ্ছি, সেই এরিয়া নেওয়ার পর সেখানে কালার অ্যাপ্লাই করতেছি। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানে নতুন একটা শেপ নেওয়া, মানে এই যে রেকট্যাঙ্গেলের টুলে যে রেকট্যাঙ্গেল টুলে যে যে ড্র্যাগ করে এরকম একটা শেপ নেওয়া, এটাই তো আমাদের কাজ একটা, তাই না? এখান থেকে একটা শেপ নেওয়া আমাদের কাজ। এই কাজের পরে, এই কাজের পরে আমরা কি কাজ করতেছি? কালার অ্যাপ্লাই করতেছি। কালার অ্যাপ্লাই করার পর এই যে সিলেকশন এরিয়া, সিলেক্টিং এরিয়া, এটাকে ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি দিতে হয়, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেকশন হয়, যে জিনিসটা আমরা এই পিডিএফ এ পাবো। ডিসিলেকশন কন্ট্রোল ডি প্লাস কন্ট্রোল প্লাস ডি, সবাই একটু খাতা লিখবেন, কন্ট্রোল ডি তে ডিসিলেকশন। ভাই লেয়ার ডিলিট হয় না কেন? লেয়ার লেয়ার ডিলিট হয় না কেন? কথা বলেন, যাওয়ার পর আমরা এখানে যে টুলটা, সেই টুলটার মধ্যে যাবো, রেকটেঙ্গুলার মার্কিউ টুল, সেই টুলে যে আমরা এরকম করে একটা শেপ নিব, সেই শেপের মধ্যে এখানে কালার প্লে করব। আচ্ছা, আমি এখানে সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। ভাই, এটা আমাদের ফার্স্ট ক্লাস, নতুন ক্লাস, একমাত্র দুই নম্বর ক্লাস চলতেছে, এখানে আমরা অনেক মানুষ আছি। কেউ কেউ মনে হইতেছে ভাই আপনি তো আস্তে আস্তে পড়াইতেছেন কেন, বা ভাই আপনি তো আস্তে আস্তে আগাইতেছেন কেন। কেউ কেউ মনে করবে যে ভাই আমি তো বোর হইতেছে, আমি তো এই কাজগুলো পারি। তো সবার উদ্দেশ্যেই বলতেছি ভাই, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, আমরা শিখতেছি। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি ভাই, আমাদের ব্যাচ যদি ব্যাচ একটু অনেক বড়, সাধারণত ব্যাচ গুলো বড়ই থাকে অনলাইনে, তবে ক্লাস গুলো প্রপারলি হয়, প্রপারলি কাজ শিখতে পারবেন। হ্যাঁ, এখানে ধৈর্য লাগে, এখানে ধৈর্যের পরিচয় দিতে হয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি এই কাজগুলো পারেন, আপনি এখন অন্য কাজ করতে থাকেন, আমার কথাগুলো শুনতে থাকেন, আমার কাজগুলো শুনতে থাকেন, করতে থাকেন, সাথে সাথে আপনি অন্য কাজ করতে পারেন, যারা পারেন। আর যারা একদমই পারেন না, তারা আমার সাথে অবশ্যই থাকবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা আমরা জি একটু একটু পরে আমরা আমরা এখন আগাচ্ছি, যেভাবে আগাচ্ছি এটা আমরা কচ্ছপের গতিতে আগাচ্ছি, বাট আমরা প্রপারলি শিখেছি, এগুলো তো বেসিক, এই কাজগুলো না শিখলে আমরা পরের ক্লাসগুলো পারবো না, যার কারণে আমরা প্রথম কয়েকটা ক্লাস এইভাবেই আগাবো, প্রথম কয়েকটা ক্লাস এইভাবেই আগাবো। এরপর আমরা দেখবেন যে একসাথে দুই তিনটা ক্লাস করে ফেলতেছি। আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে প্রথমে বেস তৈরি করা হয়, প্রথমে বেস তৈরি করা হয় বলতে প্রথমে আমরা খুব স্লোলি শিখবো, বাট প্রপারলি শিখবো, সবাই শিখবে, বাদ যাবে না একজনও, একজনও বাদ যাবে না। এখানে যদি বলে যে ভাই আমার হয় নাই, যদি একজন বলে 70 জন থেকে, আমি ওই একজনের জন্য আবার দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাসের সিস্টেম। ফাউন্ডেশন ক্লাসে যদি একজন বলে যে ভাই আমার হয় নাই, ওই একজনের জন্য আমি একটা ক্লাস আবার এক্সট্রা দিব। বাট আপনাকে এই কথাগুলো বলতে হবে আমাকে, ঠিক আছে? যারা পারতেছে না তারা ভয় পেন না, বা তারা মনে করেন না যে সবার সামনে আমি বারবার করে প্রশ্ন করতেছি বা আমি পারতেছি না, এই জিনিসগুলো এখানে ইগনোর করতে হবে না। বলেন, প্রশ্ন বলেন ভাইয়া। ভাইয়া জি বলেন, বলেন। আমি হচ্ছে দুইটা আছে লেয়ার নিছিলাম, বুঝছেন তো, একটা গ্রিন একটা রেড, তো আমি আন্ডু দিয়ে রেডটা ডিলিট করতে পারছি, কিন্তু আমি গ্রিনটা পারতেছি না। আন্ডু দিছেন কি কি কিভাবে বলেন তো? ওই যে অল্টার কন্ট্রোল জেড, কয়বার দিছেন? একবার দিছি তো আপনার লালটা ডিলিট হয়ে গেছে, আবার দিছি তো লালটা আবার ফিরে আসতেছে, মানে সবুজটা কিছুতেই আপনার ডিলিট হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন নাকি কিসে কাজ করছেন?
লেয়ার নিছি তো আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি সাদা নাকি মানে কোন শেপ আছে মেবি তো সাদাই সাদা সাদা তাহলে কন্ট্রোল অল্ট জেড আমি যেটা বলি সেটা শুনেন কন্ট্রোল অল্ট জেড ধরেন এক এক হাত দিয়ে কন্ট্রোল অল্ট জেড ধরেন এক হাত দিয়ে কন্ট্রোল অল্ট জেড ধরেন কন্ট্রোলার কন্ট্রোল অল্ট জাস্ট কন্ট্রোলার অল্ট ধরেন এক হাতে এক হাত দিয়ে কন্ট্রোলার অল্ট ধরেন ধরছেন হ্যাঁ এবার আরেক হাত তাই না জেড দার জেড কয়েকবার চাপ দিয়ে থাকেন কন্ট্রোলার অল্ট ধরে রাখেন কন্ট্রোল অল্ট ধরে রাখেন আর আরেক হাতে নে জেড জেড এর উপর কয়েকবার চাপ দিতে থাকেন পাঁচ ছয় বার দেন হ্যাঁ ভাই হইছে থ্যাঙ্কস আচ্ছা ভেরি গুড হবে অবশ্যই হবে হতে বাধ্য অনেক যেমন ইয়াপুটার প্রবলেম হচ্ছিল কি উনি আসলে উনি এক হাতেই কাজ করতে গেছিল তো যার কারণে প্রপারলি কাজ না একটা প্রশ্ন ছিল প্রশ্ন বলেন ভাই আমার ফরগ্রাউন্ড কালারটা আসে না বুঝিনি আবার বলেন দেখেন ব্যাক ফরগ্রাউন্ড কালারটা দিতে পারতেছি না মানে ব্যাকগ্রাউন্ড কালার দেই কন্ট্রোল ব্যাকস্পেস কিন্তু অল্টার ব্যাকস্পেস দিলে ফরগ্রাউন্ড কালারটা আসে না আসে না আপনার বক্সের মধ্যে কি রং দেওয়া আছে বক্সের ভিতরে লাল রং দেওয়া আছে কিন্তু ই দিলে সাদা রং আসে আরেকটা লাল আছে সাদা একটা বেগুনি রং দেওয়া আছে লাল সবুজ রং বেগুনি রং দেওয়া আছে নিচেটা আচ্ছা এই দেখেন হ্যাঁ মাউথ পিস অফ এতজন একসাথে কথা বলে কেন আচ্ছা সেই ক্ষেত্রে যে ভাইয়া প্রশ্ন করলেন তাকে হচ্ছে আপনার অল্টার কন্ট্রোল ঠিকমতো প্রেস করা হইতেছে না অন্ট অল্টার কন্ট্রোল ঠিকমতো প্রেস করা হইতেছে না এটা হলো তার প্রবলেম আমরা এখানে মুভ টুলে থাকা অবস্থায় এটাকে ডিলিট করে দিলাম নতুন একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে সেখানে একটা শেপ নিলাম অল্টা ব্যাকস্পেস কন্ট্রোল ডি এরপর আমরা আরেকটা নতুন লেয়ার নিব সেই লেয়ারের মধ্যে একটা শেপ নিব শেপ নিয়ে কালার অ্যাপ্লাই করব তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব এই পর্যন্ত হইছে আমার তো কালারই বসতেছে না প্রথম লেয়ারে ওকে আপনি কে ভাই তানভীর হোসেন তানভীর হোসেন তানভীর ভাই আপনি কি কম্পিউটারে আছেন তানভীর ভাই আপনার কম্পিউটারে কি জুমের ক্লাস করতেছেন কোথায় আপনার কম্পিউটারে জি জি আমি জুমের ক্লাস কম্পিউটারে করতেছি আচ্ছা তাহলে তানভীর ভাই যেহেতু একটা প্রবলেম হচ্ছে আমরা একটা কাজ করি তানভীর ভাই একটু কথা বলেন তো জি কথা বলেন আমার টুলস গুলো এক সিরিয়ালে সব কিন্তু আপনার টুলস গুলো তো পাশাপাশি দুইটা দুইটা করে দেখেন তো আমারটা এখন এখন কি আপনার সাথে মিলছে হ্যাঁ এখন মিলছে এখন আপনি কি খুশি ভাই এখন মনে হচ্ছে যে আপনার সঙ্গে আমার মিল আছে এখন আগে মনে হচ্ছে আপনার আরেক টুলস আমারটা মানে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ তাহলে আমারটা হচ্ছে না রং দিলে নিচ্ছে না কালারটা আচ্ছা রং দিলে নিচ্ছে না ওকে আমরা তাহলে আপনার কম্পিউটারে দেখেন শেয়ার একটা বাটন আছে শেয়ার দেন তো শেয়ার স্ক্রিন আপনার কম্পিউটারে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে আচ্ছা আমাদের এক ভাই বলতেছে তার কম্পিউটার নাকি হইতেছে না ঠিক আছে আমরা তো এখন সরাসরি তার কম্পিউটারে চলে যাব শেয়ার স্ক্রিন দিছি হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং লেখা ওকে আপনার নাম কি তানভীর হোসেন জি তানভীর ভাই হ্যাঁ এখন করেন তো ভাইয়া কুই স্ক্রিন শেয়ার দেন তানভীর ভাই কি হয় নাই শেয়ার স্ক্রিনে চাপ দেন শেয়ার স্ক্রিন হ্যাঁ এখন তানভীর ভাই স্ক্রিন আমরা আছি এই গাইজ হ্যালো গাইজ আমরা এখন তানভীর ভাই কম্পিউটারে আছি দেখেন তানভীর ভাই কি কি করছে সরাসরি আমরা তানভীর ভাই ভুলগুলো দেখে আসি ঠিক আছে সবাই একটু এদিকে খেয়াল করি তানভীর ভাইয়ের ভুলগুলো খেয়াল করি ঠিক আছে আমাদের অন্যের ভুল ধরতে কিন্তু মজাই লাগে যাই বলেন তাই বলেন আমরা এখন তানভীর ভাইয়ের ভুলগুলো দেখে আসি আচ্ছা তানভীর ভাই আপনি আপনি একটা ভুলের আপনি যদি কোনো ভুল করেন সেই ভুল থেকে কিভাবে ফেরত আসবেন বলেন তো
আমি কিন্তু অনেক জনের প্রশ্ন করছি যে ভাই আপনার এখানে বক্সের মধ্যে কি কি রং আছে, একজন বলছে সবুজ আছে, বেগুনি আছে, একজন বলছে লাল সবুজ সবুজ আছে, কেউ কিন্তু বলে নাই সাদা আছে, কিন্তু আপনারটার মধ্যে আছে সাদা, এই সাদা কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এই জিনিসটা বুঝবেন কিভাবে জানেন, এই যে দেখেন লেয়ার থ্রি এর মধ্যে এখানে সাদা রং দেখাচ্ছে, খেয়াল করছেন লেয়ার থ্রি এর মধ্যে, লেয়ার থ্রি এর মধ্যে, লেয়ার থ্রি এর মধ্যে এই যে সাদা রং দেখা যায়, হ্যাঁ জি লেয়ার থ্রি এর মধ্যে, লেয়ার থ্রি এর মধ্যে সাদা রং আছে, এই জন্য এই কাজটা হয় নাই। এখন আপনি আন্ডু করেন, সব ভুলগুলাকে সংশোধন করার জন্য আপনি আন্ডু করেন, আন্ডু কন্ট্রোল অল্টা জেড, হ্যাঁ কন্ট্রোল অল্টা জেড, আন্ডু 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 করতে থাকেন, কন্ট্রোল অল্টা জেড, কন্ট্রোল অল্টা জেড, কন্ট্রোল অল্টা জেড, আরো 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 আন্ডু করেন, আরো আছে, আর তো কিছু আসতেছে না। আচ্ছা একজন প্রশ্ন করেছেন, সামির ভাই প্রশ্ন করেছে রেকট্যাঙ্গেল টুল আনবো কিভাবে। আচ্ছা আমাদের তানভীর ভাই আপনি একটু দেখাই দেন তো, রেকট্যাঙ্গেল টুল আপনি আনবেন কিভাবে, এই যে এখান থেকে, এই টুলটার নাম কি, মাউস দিয়ে একটু ধরে দেখা দেন, লেখা আসে, লেখা আসে রেকট্যাঙ্গেল টুল, হ্যাঁ রেকট্যাঙ্গেল মার্কিউ টুল, এখানে কি ক্লিক করতে হয় নাকি, হ্যাঁ অবশ্যই ক্লিক করতে হয়, আপনি একটু মুভ টুলে যান তো, মুভ টুলে যান তো, এই যে মুভ টুল, হ্যাঁ এবার এই একটু ক্লিক করেন, এই যে এবার মাউসটা সরান ওখান থেকে, হ্যাঁ আচ্ছা এবার সামির ভাই, সামির ভাই আপনি কি বুঝতে পারছেন যে টুলগুলো চেঞ্জ করে কিভাবে, এই মুহূর্তে আমাদের সিলেক্টেড আছে মুভ টুল, এখন উনি রেকট্যাঙ্গেল টুলে যাবে, ভাই রেকট্যাঙ্গেল টুলে যান তো, এই যে সামির ভাই দেখেন ভাই কিন্তু এখন রেকট্যাঙ্গেল টুলে যে একটা ক্লিক করছে, রেকট্যাঙ্গেল টুল আছে, এইবার এইবার রেকট্যাঙ্গেল টুলটা কি সাদা রঙের পেজের মধ্যে আনবে, জাস্ট সাদা রঙের পেজের মধ্যে আয় না, ড্র্যাগ করে টান দিবে, ড্র্যাগ করে ধরে টান দিবে, ড্র্যাগ করে ধরে ভাই টান দিতেছে, ড্র্যাগ করে ধরে টান দিল, এই যে একটা টান দিছে, এরপর মাউস ছেড়ে দিল, এরপর মাউসটা ছেড়ে দিল, এরপর সে মাউসটা ছেড়ে দিল, মাউসটা ছেড়ে দেন ভাইয়া, ওকে মাউস ছেড়ে দিল, এবার এবার সে কালার অ্যাপ্লাই করবে, কিন্তু তার কালার বক্সের মধ্যে দেখা গেল যে এক জায়গায় সবুজ কালার আছে আর এক জায়গায় সাদা কালার আছে, ভাই যেখানে সাদা কালার আছে সেই কালারটাকে লাল করেন, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে লাল করেন, কালার তো ওখানে লাল করছে এখানে তো আসেনি। আচ্ছা এইবার আপনি এখানে, এইবার আপনি এখানে অল্টা ব্যাকস্পেস আর কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে অ্যাপ্লাই করেন, কিবোর্ডের অল্টা ব্যাকস্পেস দেন তো, কিবোর্ডের অল্টা আর ব্যাকস্পেস, অল্টা ব্যাকস্পেস, হ্যাঁ অল্টা ব্যাকস্পেস দিলে যে কালারটা আসছে এই কালারটা কি উপরে আছে না নিচে আছে, এই কালারটা তো উপরে দেখাচ্ছে, এই কালারটার নাম কি, সবুজ, এই কালারটার আমাদের কম্পিউটারের ভাষায় মানে এটা ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার সেটা মানে বলেন, ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ড টা কালার, তাহলে অল্টা ব্যাকস্পেস দিলে কোন কালার আসে, ফরগ্রাউন্ড কালার আসে নাকি ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ওকে এইবার এইবার এই যে চারপাশে যে সিলেক্টিং এরিয়া আছে এই সিলেক্টিং এরিয়াকে ডিসিলেক্ট করার জন্য কি করতে হয় বলেন তো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, তাহলে কন্ট্রোল ডি দেন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে ভাই এটা কি আপনি সরাইতে পারবেন, মুভ করতে পারবেন, এটা মুভ করতে হলে তো মুভে যেতে হবে না টুলস, হ্যাঁ মুভ টুলে যান তাহলে, মুভ হয়, এইবার আপনাকে বলা হলো যে এইবার বলা হইলো যে একটা লাল রঙের শেপ নেন, আপনি লাল শেপ কি এখানে নেবেন না নতুন একটা লেয়ার নেবেন, নতুন একটা লেয়ার নিতে হবে, ঠিক আছে নতুন লেয়ারের দরকার নাই, আমরা লেয়ার 2 তে যাই করি, লেয়ার 2 তে একটা ক্লিক করেন, হ্যাঁ লেয়ার 2 তে ক্লিক করছেন, এবার একটা লাল রঙের শেপ, লাল রঙের একটা কালার বক্স নেন, লাল রঙের একটা বক্স নেন, আমি এবার বলবো না কিভাবে নেবেন, মাউথপিস অফ রাখি, বাচ্চা কাচ্চা সাউন্ড আসছে, কালার অ্যাপ্লাই করবে, এবার এবার কালার অ্যাপ্লাই করতে হবে, জাস্ট কালার অ্যাপ্লাই, এখান থেকে আর না এখান থেকে আর যেতে হবে না, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, এখানে আর যাওয়া লাগবে না, এবার অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই জাস্ট কালার অ্যাপ্লাই করেন, কালার অ্যাপ্লাই এখান থেকে করতে হবে না, না 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 কালার তো এখান থেকে অ্যাপ্লাই করবেন না, কালার তো আগে নিয়ে নিছেন, এই এখানেও না এখানেও না, আমি তো দেখাই না এগুলা, জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস, এখন কালার কি অ্যাপ্লাই হইছে, হ্যাঁ নিচে দিয়া হইছে, হ্যাঁ কন্ট্রোল ডি দিবেন কেন, কন্ট্রোল ডি দিব কেন, এখন আমরা ডি সিলেকশন করার জন্য, ওই যে দাগগুলো সামনে দেন, দেন কন্ট্রোল ডি দেন,
এইবার আপনি মুভ টুলে যান, মুভ টুলে যান, মুভ টুল কোনটা? এবার সবুজটা সামনে উপরে, সবুজটা সামনে থেকে সরান, সরাইতেছেন কোনটা? পিছনেরটা সরে যাচ্ছে, পিছনটা সরতেছে। আপনারা বলছেন আমি সবুজটা সরাইতে, সবুজটা সরান, এখানে না, এখানে না, এখানে না, সবুজটা কি সিলেকশন হয়? ও আচ্ছা, লেয়ারে যেতে হবে। হ্যাঁ, এইবার সবুজটা সিলেকশন হইতেছে। এইবার সবুজটা ডান কোণায় রাখেন তো, ডান কোণায় একদম ডান কোণায় রাখেন তো। আচ্ছা, আর এই যে সামনে থেকে যে লেয়ারের বালা ইয়ে বাটন গুলো আসছে, কালার গুলো আসছে, এগুলো সরান। এই যে উপরে যে কালার টালার আসছে, এগুলো সরান। ওকে, এটা তো ভাই পুরোটা কেটে দিছেন আপনি। কিবোর্ডের F7 চাপ দেন, কিবোর্ডের F7, F7 এটাকে, এটাকে সাইডে চাপান, এটাকে সাইডে যে চাপাইতে বলছে আপনাকে। হ্যাঁ, এই এই কোনায়, এই কোনায়, এই কোনায়, ডান কোনায়, ডান কোনায়। হ্যাঁ, ওকে ওকে, রাখেন নিচে, নিচে একটু নিচে রাখেন, যাই হোক সমস্যা নেই, এক জায়গায় রাখলে হবে। ওকে, এখন এখন আপনি যখন সবুজটাকে সিলেক্ট করতেছেন, সবুজটা মুভ হইতেছে, লালটারে সিলেক্ট করতেছেন, লালটা মুভ হইতেছে, তাই তো? জি। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা, সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হবে। আমি জানি সবাই বুঝতে পারছে। জি জি, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, প্রশ্ন বলেন। আপনারটা মানে রেড কালারের শেপটা আপনার সবুজের উপরে ছিল, ভাইটা নিচে গেল কিভাবে? আবার বলেন আপু প্রশ্নটা। বললাম আপনি লেয়ার 2 যখন নিছিলেন তখন রেড কালারের শেপটা আপনার সবুজ কালারের উপরে ছিল। জি হ্যাঁ, কিন্তু এই ভাইয়া শেপটা নিছে, এই ভাইটা সবুজ নিচে গেল কেন? মানে লালটা নিচে গেল কেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আচ্ছা, এই যে এই প্রশ্নের উত্তরটা আমাদের এই তানভীর ভাই দিবে। তানভীর ভাই, আপনি উত্তরটা দেন তো। তানভীর ভাই, আচ্ছা ওকে গাইজ, আমরা হ্যাঁ ওকে গাইজ, আমরা তানভীর ভাইয়ের প্রবলেম সলভ করে আসছি, আমরা তানভীর ভাইয়ের ইয়ে সলভ করে আসছি। এখন তাহলে আমরা আমাদের আমার স্ক্রিনে চলে যাই, আমি আমার স্ক্রিনে চলে যাই, আমি আমার স্ক্রিনে চলে আসলাম। আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি তানভীর ভাই স্ক্রিন দেখতে পান বলেন তো? জি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে গাইজ, জি জি, ওকে ওকে গাইজ, তাহলে আমাদের এক আপু প্রশ্ন করেছে যে ভাইয়া এই এই জিনিসটা এভাবে আসলো কেন, মানে এই সবুজটা নিচে আসলো কেন, এই সবুজটা নিচে আসলো কেন, ওনারটা তো এরকম আসছে, আপনারটা এভাবে আসলো কেন? তো আসলে প্রশ্নের উত্তরটা হচ্ছে কোনটা উপরে আসবে কোনটা নিচে আসবে সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি যে লেয়ারটা নিলেন, এই মুহূর্তে লেয়ার কোনটা আছে? লেয়ার 1 না 2? লেয়ার 1 আছে। আবার আরেকটা নিলেন তাহলে কি লেয়ার 2 হইলো, আরেকটা নিলেন তাহলে লেয়ার 3। এখন যদি আপনি একটা কাজ করেন, সেই কাজটা কোন লেয়ারে আসবে বলেন তো? লেয়ার 3 তে, লেয়ার 3 তে আসবে। হ্যাঁ, এখন যদি আপনি লেয়ার 2 তে যান, লেয়ার 2 তে যা যদি কোনো একটা কাজ করেন তাহলে সেটা যাবে কোথায়? সেটা যাবে লেয়ার 2 তে। এবার আপনি কালার চেঞ্জ করে ধরেন নীল নিলেন, আকাশী নিলেন, সেখানে লেয়ার 1 এ গেলেন, সেই লেয়ার 1 টা যাবে এখন কোথায় বলেন তো আপু? সবার নিচে যাবে। এই আপুটা কোথায়? যেমন আমার স্ক্রিন দেখেন, আমি সবুজটা মুভ করে সবুজটা নড়াইতেছি, এই লালটারে মুভ করলে লালটা মুভ হয়, আবার এটার মুভ করলে এটা মুভ হয়, মানে জিনিসগুলো যখন আমি যেটাকে মুভ করতে চাইতেছি তখন এটা মুভ হয়। এর কারণটা হইতেছে, এর কারণটা হচ্ছে অটো সিলেক্ট মোডটা অন করা, যে অটো সিলেকশন, জি অটোমেটিক সিলেকশনটা অন করা। অটো সিলেক্ট যদি আমার অফ করা থাকে তাহলে কিন্তু আমার লালটা মুভ হয়, আর কি এখন লালটা মুভ হয় আমার? কিন্তু সবুজটা মুভ হচ্ছে, সবুজটা কি মুভ হয় আমার? কি লালটা মুভ হচ্ছে? মুভ হচ্ছে না। এই লালটা মুভ করতে হলে এখন আমাকে এই লালের মধ্যে যেতে হইতেছে, তারপর লালটা মুভ করতে হচ্ছে, আবার এই এই সবুজটা মুভ করতে চাইলে সবুজ মুভ হচ্ছে না, লাল মুভ হচ্ছে কেন? কারণ এখানে আমার এই এইটা লালে সিলেক্টেড, এটা যদি আমার অটো সিলেক্ট অন থাকতো তখন আমার যখন যেটাকে তখন সেটা হইতো। তাহলে সুবিধা কোনটা, অটো সিলেক্ট থাকা নাকি না থাকা? তানভীর ভাই বুঝতে পারছিস? জি বুঝতে পারছি। তাহলে অটো সিলেক্ট আমাদের যেমন নেট কানেক্ট হয়, আমার তো মধ্যে অটো অফ হয়ে গেছিল, লেয়ারের বিষয়টা একটু বলবেন একবার? জি জি বলেন, প্রশ্ন বলেন আরেকজন।
ভাই নেট কানেকশন নেট কানেক্টটা অফ হয়ে গিয়েছিল লেয়ারের বিষয়টা একটু বলবেন ওকে বলবো ওয়েট করেন বলবো আচ্ছা জি ভাই আরেকজন যে ভাই প্রশ্ন করেছিলেন বলেন বলেন ভাই আমার এখানে জি ভাই আমার এখানে অটো ছিল অপশন দিতে পাচ্ছি না অটো ছিল আচ্ছা এটা পাবেন মুভ টুলে গেলে মুভ টুলে গেলে পাবেন অন্য টুলে গেলে পাবেন না হোপ টুলে গেলে না ওইটা আপনি একটু দেখার হোপ টুলে গেলাম মুভ টুলে যে গেলাম তাও তো অটো জি যে আচ্ছা আচ্ছা কারণ এগুলো লক করা background layer is locked background layer is locked move hoy hoy na keno hoy na kar sob gulo te eki patar moddhe korchen eki page er moddhe korchen bhai apni jodi eki page er moddhe dui tin ta chobi aken tale ki sheta alada korte parben alada to korte parben na ei jonno eki patar moddhe design kora jabe na design korte hobe alada alada design korte hobe alada alada ebong ei background e kono kaj kora jabe na ei background e kono kaj kora jabe na shei khetre kaj korte hobe notun layer e ei je ekhan theke layer eta ke bole layer ei layer mane ki ekta stor ba ekta page dhore nei ekta page ei ekta page ঠিক আছে এরপর আমরা নতুন আরেকটা লেয়ার নিব সেখানে আমরা আরেকটা কাজ করব কিন্তু ভুল করে যদি আমরা ওই লেয়ারের মধ্যে কাজ করি সেই ক্ষেত্রে আমরা মুভ টুলে যে মুভ করতে পারবো কিন্তু দুইটা একসাথে মুভ হবে আচ্ছা যে ভাই প্রশ্ন করছিলেন যে ভাই আমি লেট লেট নেট কানেকশনের জন্য আচ্ছা আপনি কি খাতা কলমে লিখছেন খাতা কলমে কি আপনি লিখছেন যে ব্যাকগ্রাউন্ডে কাজ করব না প্রত্যেকটা লেয়ারে একটা করে কাজ করব এই কথাটা কি খাতায় লিখছেন না ভাই লেখা হয়নি লিখছি ভাই লিখতে হবে ভাই লিখতে হবে এখনই লিখতে হবে সবাইকে বলছি লিখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করা যাবে না এবং আরেকটা লিখবেন যে প্রত্যেকটা লেয়ারে একটা করে কাজ করব ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না না জি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না প্রত্যেকটা লেয়ারে একটা করে কাজ করব না জি প্রত্যেকটা লেয়ারে একটা করে কাজ করব একটা বেশি কাজ করলে কি হবে ভাই তাহলে ওটা মুভ করা যাবে না কেন একসাথে হয়ে যাবে এই যে একসাথে এই যে মুভ হচ্ছে তো মুভ একসাথে হচ্ছে কিন্তু আলাদা হচ্ছে না ও আচ্ছা ঠিক আছে ভাই আপনি বুঝতে পারলে আপনাকে ধন্যবাদ আচ্ছা এইবার আমাদের এই যে একটা একটা পেজ এই পেজটারে আমরা জুম ইন করতে পারি আবার জুম আউট করতে পারি জুম ইন আর জুম আউটের শর্টকাট কি বলেন তো কন্ট্রোল প্লাস জুম ইন আর কন্ট্রোল মানে জুম আউট জি ওকে আমরা তাহলে জুম ইন জুম আউটের শর্টকাটে পাচ্ছি এটা আমরা সবাই লিখে ফেলি যে জুম ইন জুম আউট এই যে জুম ইন জুম আউট কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউট আমরা এই যে পাইছি জুম ইন জুম আউট কারোর কোন প্রশ্ন আছে আমার লাস্ট কালারটা যাচ্ছে না মানে কন্ট্রোল অল্ট আর জেড দিলো লাস্ট একটা কালার থেকে যায় আচ্ছা আমরা পরে দেখব এই প্রবলেমটা প্রবলেম সলভ পরে করব ওকে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা সবাই একটু চ্যাট বক্সে কথা বলি সবাইকে বলছি সবাই সবার মাউথপিস অফ রাখবো মেহেদি হাসান আপনার কি হইছে মেহেদি হাসান ভাই আমার সাথে কথা বলবে না ভাই হয় না কেন আমি ফরগ্রাউন্ড কালার দিতে পাচ্ছি না আচ্ছা ওকে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন আমরা আপনার স্ক্রিনে চলে যেতে চাই মেহেদি হাসান আমরা আপনার কম্পিউটারে যেতে চাই আপনি হ্যাঁ ভেরি গুড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার স্ক্রিন মেহেদি ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা মেহেদি ভাইয়ের স্ক্রিনের মধ্যে আমরা এখন চলে গিয়েছি মেহেদি ভাইয়ের স্ক্রিনের প্রবলেমটা আমরা সলিউশন করে আসি মেহেদি ভাই কালার অ্যাপ্লাই করেন অল্টার ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস দিতেছি হয় না আচ্ছা কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হয় অল্টার ব্যাক স্পেস দিলে হয় না ওকে তার মানে আপনার কি অল্টা ঝামেলা আছে আপনি অল্টা আপনার কিবোর্ডের মধ্যে অল্টা কয়টা আছে একটা না দুইটা 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 তাহলে যে গলটা দিছেন ওই গলটা না দিয়ে এবার অন্য গলটা দেন
হইছে ভাইয়া ওই অলটা মানে সমস্যা হইছে তাহলে ওই অলটাই সমস্যা তাহলে এই জিনিসটা আপনার বোঝা উচিত ছিল ভাই মানে আমাদেরকে এই জিনিস বুঝতে হবে যে আমার কিবোর্ডে যদি একটা বাটনের প্রবলেম থাকে তাহলে আমি আরেকটা বাটন দিয়ে ট্রাই করে দেখব তাহলে আমরা বুঝতে পারলাম যে মেহেদি হাসান ভাইয়ের একটা কিবোর্ডের একটা অলটাতে সমস্যা আরেকটা অলটাতে ঠিকই হয় বুঝতে পারছিস মেহেদি ভাই জি জি ভাইয়া থ্যাঙ্ক ইউ ওকে আমরা তাহলে আবার চলে যাই আচ্ছা এই আপনার ক্লাস কি বোরিং লাগতেছে নাকি ভাই ভাই বোরিং লাগুক আর ভয় লাগুক ভাই আমার ক্লাসের সিস্টেম এই যে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আর হচ্ছে ফার্স্ট ক্লাস গুলো এরকমই ফার্স্ট ক্লাস গুলো কারোর কাছে বোরিং লাগবে কারোর কাছে মজার লাগবে আর আরেকটা কথা গ্রাফিক ডিজাইন ধৈর্যের বিষয় গ্রাফিক ডিজাইন শিখতে গেলে ধৈর্য ধৈর্য ধরা লাগবে আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো কাজ শিখছি সেগুলোর মূল জিনিসটা মূল সারমর্মটা এইটা দাঁড়ায় যে নতুন একটা ফাইল নিতে হবে নতুন একটা আমি ফাইল কিভাবে নিতে হয় আমরা একবার ফার্স্ট থেকে যাই একটা পতাকা বানাবো এখন এটা হলো মেনুবার মেনুবারের ফাইল ফাইল থেকে নিউ নিউ যাওয়ার পর আমরা একটা পেজ নিব সেই পেজটা আমরা নিচ্ছি ইন্টারন্যাশনাল পেপার A4 পেপার এখান থেকে নিতেছি ইঞ্চি আর এখান থেকে নিতেছি রেজুলেশন 300 এখান থেকে নিচ্ছি CMYK এরপর আমরা ওকে দিলাম একটা পেজ চলে আসলো এই পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না কাজ করতে হইলে আমাদের নতুন একটা লেয়ার লাগবে সেই লেয়ারটা নিলাম এরপর আমরা এইখানে যে টুলটা আছে এই টুলটার মধ্যে রেকট্যাঙ্গেল টুল আছে সেখান থেকে আমরা একটা শেপ নিলাম আর এখান থেকে সেই কালারটা দিব আমরা গ্রিন সবুজ তাহলে আমাদের এই সবুজ কালার দিলাম দেওয়ার পর কিবোর্ডের অল্টা ব্যাকস্পেস অ্যাপ্লাই করলে সেই কালারটা চলে আসে কন্ট্রোল ডি দিলে ডি সিলেকশন হয় কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয় কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয় এরপর এই লেয়ারে আর কোনো কাজ করা যাবে না আবার নতুন আরেকটা লেয়ার নিতে হবে সেই লেয়ারে আমরা এখান থেকে ইলিপটিক্যাল মার্কিউ টুলে চলে যাব এখন আমরা নতুন একটা কাজ শিখতেছি সেটা হচ্ছে ইলিপটিক্যাল মার্কিউ টুল এতক্ষণ ধরে আমরা কাজ করছি রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল আর এখন কাজ করব আমরা ইলিপটিক্যাল মার্কিউ টুল এই টুলটা পাবো কোথায় রেকট্যাঙ্গেল টুলের মধ্যে যদি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখি যদি আমরা এখানে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখি তাহলে ইলিপটিক্যাল মার্কিউ টুল পাওয়া যায় যদি আমরা এখানে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখি তাহলে ইলিপটিক্যাল মার্কিউ টুল পাওয়া যায় সেখানটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে একটা বৃত্ত নিব সেই বৃত্তের মধ্যে কালার অ্যাপ্লাই করে দিব কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করে ফেলব কারো কোনো প্রশ্ন কেউ কোনো কাজ করবেন না কেউ কোনো কাজ করবেন না আমি আবার বলবো কাজ করবেন কিভাবে আমি আবার বলবো আহাদ আলী এই ক্লাসে কি করে আহাদ আলী ভাই ভাই দেখতেছি দেখতে গেলে তো ঝামেলা কাজ করা যাবে না আপনি লিংক পেলেন কই ক্লাসের ও যে আইটি হলের ভিতর ঢুকে কিভাবে মানে বলেন তো বলেন ক্লাসের লিংক পেয়েছেন কই ও যে আইটি ভ্যালি যেটা আছে না আমাদের গ্রুপ ওই আইটি ভ্যালির ভিতর দেখি যে এক ঘন্টা আগে লিংক দিয়েছেন আপনার গ্রুপে কম্বো ট্রুতে নাকি না 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 আমাদের গ্রুপে না আপনাদের একটা ই আছে না ও আচ্ছা যাই হোক এখানে কেউ কম্বো ট্রুতে যারা রেগুলার ক্লাস করেন তারা আবার এখানে আসেন না তারা গুলাই ফেলবেন দুটো হ্যাঁ জাকারিয়া ভাই হ্যালো জি শুনছি ভাইয়া মাসুম ভাই ওই যে আমি ওই পেজ পর্যন্ত গেছি হ্যাঁ ওইখান থেকে এই যে এই কালার পর্যন্ত যে শর্টকাট কি গুলো যে বলছেন ভাই এরপর দেন নেক্সট ওইগুলো একটু বলেন আমি একটু লিখে নি কালকে সকালে ফুল করতে পারবো আর কি আমি এখন ল্যাপটপের বাইরে আছি তো এই যে লিখে ফেলেন যখন বলেছি তখন লিখেন নাই কেন লিখছি ভাই মানে ওই টোটাল লিখে নি আপনি যতটুকু বলছেন জুম ইন লেয়ার রেকট্যাঙ্গুলার এগুলো লিখছি বাট আপনি যে টোটাল কথাগুলো বলছেন এইগুলো এই পর্যন্ত আসছে যে কথাগুলো বলছেন শর্টলি একটু বলেন মানে নিউ থেকে ফটো পর্যন্ত আসার পর আমাদের এখান থেকে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুলে গেলাম রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল পাবো কোথায় এখানে এখানে ক্লিক করে ধরে রাখতে হবে এখানে মাউসের লেফট ক্লিক করে ধরে রাখতে হবে তারপর একটা শেপ নিতে হবে সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করতে হবে অল্টা ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলেন এরপরে যে চারপাশে সিলেক্টিং এরিয়া এটা যাওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি দিবেন কন্ট্রোল ডি দিলেন এরপর আপনি নতুন আরেকটা লেয়ার নেবেন কারণ একটা লেয়ারে তো একটা বেশি কাজ করা যায় না এবার এখান থেকে আমরা ক্লিক করে ধরে রেখে ইলিপটিক্যাল টুরে গেলাম যাওয়ার পর আমরা একটা বৃত্ত নিলাম সেই বৃত্তের মধ্যে কালার অ্যাপ্লাই করে দিলাম এই পর্যন্তই তো করছি এই পর্যন্তই তো করেছি এই পর্যন্ত লিখেন সবাই খাতায় যা যা লিখবেন লিখেন কারণ আপনাদেরকে লিখতে বলা হয়েছে হ্যালো রাইট ভাই হ্যালো জি শুনছি ভাই হ্যালো জায়গাটা ভাই লেয়ার নিলাম তারপর রেকট্যাঙ্গুলারে ক্লিক করছি তারপরে নেক্সট একটু বলেন
আপনি কাজ করছেন একবার ক্লিক প্লাস আর কি আপনি কাজ করছেন একবার হ্যাঁ করছি ভাই একবার করছি চলে গেছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা পেজ পর্যন্ত আসছিল আপনি আবার কাজ করেন রেকট্যাঙ্গুলার ক্লিক তারপরে কি করব বলেন না আপনি আবার একবার কাজ করেন আপনি আরেকবার কাজ করেন রাজা তো লিখতে হবে না সবকিছু লিখতে হবে না আপনি আরেকবার কাজ করেন লিখতে হবে না ভাই আরেকবার দেখান আচ্ছা ভাই করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকবার দেখেন সবাই আরেকবার দেখেন এরপর আবার করেন সবাই একবার দেখেন আরেকবার করেন কেউ মাউসে ক্লিক করবে না কেউ কাজ করবে না জাস্ট সবাই আবার দেখবে সবাই আবার দেখবে ভাই এটা কিন্তু অনলাইন ক্লাস ঠিক আছে অনলাইন ক্লাসের কিছু রুলস আছে সেগুলো পুরো সময় ফলো করি একবার পেজটা বাদ দিন পেজটা বাদ দিতে হলে কি করতে হবে পেজটা যদি বাদ দিতে চান মানে পেজটা কেটে ফেলবেন এই যে উপরে ক্রস আছে ক্রসে চাপ দিবেন আপনি কি সেভ করতে চান ফাইলটা নো ফলো করে দেন চলে গেল বুঝতে পারছিস ভাই ক্রস ক্রস কোথায় একবার দেখেন ভাই এই যে উপরে ফাইল থেকে নিউ নিউতে যাওয়ার পর আমরা একটা অনুমতিটা চাচ্ছি একটা সেই ফাইলটা আমরা নিলাম সেই ফাইলটা নেওয়ার পর আমরা কি করতে চাচ্ছি আমরা একটা পতাকা বানাবো তাহলে প্রথমে লেয়ার নিতে হবে লেয়ার নিলাম এরপর আমরা এখান থেকে যে টুলটা আছে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে একটা টুল নিব আমরা সেই টুলের মধ্যে কালার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন আগে থেকে এখান থেকে এভাবে কালার সিলেক্ট করা যায় একটা কালার আমরা নিয়েছি আবার এখানে আরেকটা কালার আমরা নিয়ে যাচ্ছি নিলাম এবার আমরা এর মধ্যে কোন একটা কালার অ্যাপ্লাই করতে চাই করলাম কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন হয় ডিসিলেকশন করলাম এরপর আমরা নতুন আরেকটা লেয়ার নিতে চাই সেই লেয়ারটা আমরা এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা আসবে এখানে ক্লিক করলে একটা লেয়ার আসলো সেই লেয়ারের মধ্যে আমরা একটা বৃত্ত নিব বৃত্ত নেওয়ার জন্য এই টুলটার মধ্যে ক্লিক করব এটা ভিতরে যে কালারটা নিব ওই যে রেকট্যাঙ্গুলার টুল দিয়ে যে কালারটা ভিতরে যে করাবো এই কালারটা আসছে না কারণটা কি আচ্ছা একবারও করছেন এই পর্যন্ত একবার আসছে নাকি এটাই ফার্স্ট এটা একবার গেছি কিন্তু আমি আর নিতে পারছি না কালারটা কালারটাই আসছে না এই বক্সের মধ্যে কয়টা কালার আছে আপনার কোথায় ভাই এই যে 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 ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এই বক্সের মধ্যে কি কালার আছে ফরগ্রাউন্ডে নীল কালার আছে আর ব্যাকগ্রাউন্ডে সাদা কালারই আছে ওই সাদা কালারটা চেঞ্জ করে এখানে লাল দেন দুইটা চেঞ্জ করতে হবে নাকি ভাই জি মানে দুইটাই অন্য কালার দিবেন সাদা কালার থাকা যাবে না ও এখন কি কালারটা আসবে দিয়ে দেখেন ট্রাই করে দেখেন হ্যালো জাকেট ভাই জি জি বলছি শুনছি ওই যে লেয়ারে ক্লিক করছি বাট এই ব্যাকগ্রাউন্ডের উপর যে একটা নিউ লেয়ার আসবে সেটা কিন্তু আসছে না এটা হচ্ছে এই যে এখানে একটা এই যে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা আসছে খেয়াল করছেন হ্যাঁ এটা এটা আসছে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা আসছে ক্লিক করেন এখানে এসে আসবে না তো আসে না কেন বুঝলাম না কার কার আসছে না ভাইয়া আপনি জুম জুম ক্লাস করছেন এই জুমটা কি মোবাইলে লগইন করছেন না ল্যাপটপে লগইন করছেন আমি মোবাইল লাইনে আপনার সাথে কথা বলতেছি কাল দেখতেছি আর ল্যাপটপে কাজ করতেছি ল্যাপটপে কি জুম একাউন্ট জুমে জুম লগইন করা নাই বা ক্লাস হচ্ছে না ল্যাপটপে না ল্যাপটপে ক্লাস হচ্ছে না ল্যাপটপে ক্লাস করতে হবে নেক্সট থেকে কেউ এই কাজ করবেন না সবাই ল্যাপটপে কাজ করবেন কারণ আমি অনেক সময় বলতে পারি যে এখন আপনি স্ক্রিন শেয়ার করেন আচ্ছা জি বলেন ভাইয়া কার কি প্রশ্ন আমি ডেস্কটপে যদি জুম অ্যাপস দিয়া কথা বলতে চাই তাহলে তো আমার ফটোশপ অ্যাপস এটা এবং ওটার মধ্যে দুটেই একসাথে কিভাবে ক্লাস করতেন বুঝিনি আবার বলুন তো ভাইয়া হ্যালো
জি বুঝতে পারছেন না বুঝতে পারিনি আবার বলেন প্রশ্নটা আমি ডেস্কটপে তো প্রথমে ক্লাস করতে চেয়েছিলাম অ্যাপসও ডাউনলোড দিছি ডেস্কটপে এবার ফটোশপ এবং এই জুম অ্যাপস দুটো একসাথে তো করতে পারতাছি না আচ্ছা ক্লাস শেষে দেখবেন ক্লাস শেষে এই সব প্রশ্নগুলো ক্লিয়ার করে নেবেন ক্লাস শেষে এই সব প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করে নিব জুম সফটওয়্যার বা ফটোশপ একসাথে ওপেন করতে পারছি না বা সফটওয়্যার ইনস্টল করতে পারছি না এই জিনিসগুলো ক্লাস শেষে আমরা দেখে নিব ওকে আর কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে এখন সবার একটু প্রশ্নের উত্তর দেই তারপর আমরা চলে আসব আরেকবার একটু দেখাবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা প্রথম থেকে একটু জি অবশ্যই দেখাবো সবার সাথে একটু কথা বলা দরকার আচ্ছা কে কে পারে নাই আর কে কে পারে নাই ভাই কার কি প্রবলেম হচ্ছে বলেন কোথায় প্রবলেম হচ্ছে ভাইয়া গোলটা কিভাবে কোঅর্ডিনেট করে রাখেন ভাইয়া বুঝিনি আবার বলেন লালটাকে সবুজের মাঝখানে গোল করে করলেন যে এটা একটু রাখেন ভাইয়া ভেরি গুড ওকে দেখাবো আচ্ছা এই আর কে কে পারে নাই আর কে কে পারে নাই কথা বলতে হবে কথা বলতে হবে যারা পারে ভাই কোনো সমস্যা নাই ওকে যারা পারে নাই কথা বলতে হবে ভাই কথা বলতে হবে লজ্জা শরমের কিছু নাই এখানে ভাই হ্যালো ভাই এটা আপনার বিয়ে শাদির ব্যাপার সেবন না যে আপনি লজ্জা পাবেন জাকারিয়া ভাই হ্যালো বলেন বলেন শুনতে পাচ্ছি জাকারিয়া ভাই ন্যাশনাল ফ্ল্যাগের যে হ্যাঁ ভাইয়া জি শুনছি ন্যাশনাল ফ্ল্যাগের যে রেশিওটা 10:6 সেটা মেইনটেইন করব কিভাবে ভাইয়া এটা আজকের ক্লাসে না ভাইয়া আজকের ক্লাসে দিলে সেটা মাথার উপর দিয়ে যাবে ওকে ওকে ঠিক আছে ভাইয়া আমি স্ক্রিন অফ করে রাখছিলাম যেভাবে লিখছি এটা দিলেই ওকে যেমন লেয়ারের পরে রেকট্যাঙ্গুলার ক্লিক করছি এরপরে যদি শর্টকাট কমান্ড গুলো একটু বলে দিতেন প্লাস লিখলে কালকে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো কোনো ভুল নাই মানে কমান্ড গুলো যদি রিভিশন দিতেন আর কি আচ্ছা আমার নেট ডিস্টার্ব করছে চালু সিস্টেম এটা কি রিপিট ক্লাস হবে ভাইয়া ভাইয়া এটার জন্য আপনাদের ওস্তাদ রাখা হইছে বুঝছেন ওস্তাদ আচ্ছা শুনেন আপনারা এই যে ক্লাসটা করছেন এই মুহূর্তে এই ক্লাসে রিপিট ক্লাস মানে এক্সট্রা ক্লাস আপনারা পাবেন কালকে দুপুর 3টা বাজে করবেন হ্যাঁ ইনশাআল্লাহ কালকে দুপুর 3টা বাজে 40 মিনিটের ক্লাস হবে জাস্ট 40 মিনিটের একটা ক্লাস হবে হিমেল ভাই ক্লাস দিবে করব কালকে দুপুর 3টা বাজে এক্সট্রা ক্লাস করবেন সবাই করব ইনশাআল্লাহ যেমন আজকে ক্লাস শেষে বলে দিতেন তাহলে নেক্সট ক্লাসের জন্য আমরা একটু সাধারণত আমরা এরকম বলি না যে এরপরের ক্লাসটা কোন কোন টুলে হবে মানে আপনার এইসব টুলস পরিচিতি রাখতে হবে এরকম না আমি চাই আমি আজকে যতটুকু করাইছি এই কাজটুকু আপনি ভালো মতো পারেন এই কাজটুকু শিখেন আমার আমি এরকম বলি না যে সামনের দিন এই টুল দেখাবো এই টুল আপনারা একটু দেখে আসেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমি আজকে যে সব টুল করাইতে সেই টুলগুলো আপনি পারতেছেন কিনা না ওই যেমন আপনি এখন করাচ্ছেন আমার যদি একটু নলেজ থাকতো তাহলে আমার জিনিসটা বুঝে নিতে সহজ হতো না না বুঝতে সহজ হওয়ার দরকার নাই দরকার হলো কঠিন হোক তারপরে আমি বলবো না তিনটা ক্লাসের লিংক কই পাবো এই গ্রুপে পাবেন এই গ্রুপে পাবেন জি ঠিক আছে আচ্ছা এবার সবাইকে আমি বলি সবার মাউথপিস আমি অফ করে দিচ্ছি আচ্ছা এখানে ক্লাস হবে ভাই আমাদের সিস্টেমে ঠিক আছে আর আমাদের সিস্টেমটা হচ্ছে সবথেকে ইজি সিস্টেম মানে আমাদের কাছে এটা ইজি সিস্টেমই মনে হয় ঠিক আছে আপনাদের কাছে কেমন সিস্টেম মনে হয় আমি জানি না বাট কয়েকটা ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কই থেকে কই আসছেন আচ্ছা যাই হোক এখন আপনাদের জন্য একটা টিউটোরিয়াল অলরেডি রেখে দেওয়া হয়েছে অনেকে এই টিউটোরিয়ালটা কালকে দেখছে এই ক্লাসটা দেখছেন না এই দেখছে কি এখানে থেকে টিউটোরিয়াল কি মনে হয়েছে জিনিসটা সোজা না কঠিন ভেরি ইজি ভাইয়া
করানো হয়েছে তো এই ভিডিওটা আপনাদের এইচডব্লিউ থাকবে, এই ভিডিওটা আপনাদের এইচডব্লিউ থাকবে, এখন না, এটা পরে করবেন, এখন আমার ভিডিও দেখা শুরু করে দেন না, ঠিক আছে? এখন আপনি লাইভ ক্লাসে থাকেন, এটা পরবর্তীতে দেখে কাজ করবেন, মানে বাসায় এটা করে এইচডব্লিউ টা করে আমাকে দেখাবেন। আর যারা এই জিনিসটাও পারবে না, তারা কালকে দুপুর বাজায় কালকে দুপুর 3টা বাজে ক্লাস করবে, কালকে দুপুর বা দুপুর 3টা বাজে এই ক্লাস হবে, এই যে এই ক্লাসটা, ঠিক আছে? কালকে দুপুর বাজায় দুপুর 3টা বাজে এই ক্লাসটাই হবে, পতাকা উড়ে যাবে। আচ্ছা, এবার আমরা অবশ্যই দেখাবো রে ভাই। বলেন বলেন ভাইয়া, সিল্ক টেক্সচারটা কোথায় পাওয়া যাবে? নেটে পাওয়া যাবে। ওটা কি এক্সট্রা ডাউনলোড দিয়ে নিতে হবে? ওটা এখন দেখানো যাবে না, ওটা আমরা পরে দেখব। এই টেক্সচারগুলো আমরা পরে দেখব, টেক্সচারগুলো আমি পরে দেখব। ওকে, আচ্ছা আমাদের এখানে যে, আচ্ছা এবার আমরা পাকা কোর্সের জন্য দেখাবেন না বলছেন জাকারিয়া ভাই? জি, পতাকাটা পাকা কোর্সের কিভাবে একটু দেখাবেন? নো নো নো, এখন না ভাই। আচ্ছা, এখন আমরা কাজে চলে যাই, এখন এটা পরের ক্লাসে ইয়া করবে, শো করবে। ওকে, আমরা এখন কাজে চলে যাই। কাজ শুরু ভাই, কাজ শুরুর আগে একটা প্রশ্ন ছিল যে আপনাদেরকে যে হোম ট্যাগ সেটা কি সে ভিডিওতে পাওয়া যাবে নাকি? আপনার প্রশ্ন বুঝি না, আবার বলেন। এখন আমরা হোম ট্যাগ টি এইচডব্লিউ এইচডব্লিউ জি এইচডব্লিউ ওকে ওকে ক্লাস শেষে দিয়ে দেব, ক্লাস শেষে দিয়ে দেব কি এইচডব্লিউ। জাকারিয়া ভাই? জি ভাইয়া। ইলিয়াস ভাই বলেন, ক্লাস কয়টা পর্যন্ত হবে ভাইয়া? আজকের ক্লাস 11টা পর্যন্ত হবে, আপনাদের ক্লাসে যে 5-7 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন 5-7 মিনিটে পুরো ক্লাসের রিভিউ দিব, এবং এই ক্লাসের ভিডিওটা মাত্র 10 মিনিট আকারে থাকবে, এই ভিডিওটাও থাকবে। তার মানে আপনারা আজকের ক্লাসে দুইটা ভিডিও পেতেছেন, আজকের ক্লাসের পরে দুইটা ভিডিও পেতেছেন, একটা হলো মাত্র 11 মিনিটের ভিডিও, ওই জিনিসটা করবেন আপনারা ভিডিওটা দেখে। আর এটা যে কোনো সাপোর্টের জন্য, আপনারা আমি কি গল্প বলছিলাম, চাঁদের মেয়ে জোস্নামায় কথা দিয়েছে, আসি আসি বলে জোস্না ফাঁকি দিয়েছে, এই কথাটাও যদি আপনারা শুনতে চান তাহলে ওই ভিডিওটা দেখবেন। আর ওইটা হলো 11 মিনিটের ভিডিও, ওইটা আপনারা দেখবেন নরমালি, ওইটা দেখে দেখে কাজ করবেন। জাকারিয়া ভাই দেখছি। হ্যাঁ ভাইয়া বলেন। বলেন জাকারিয়া ভাই। হ্যাঁ বলেন। যে জোস্নার গান যে গাইলেন ওই সময় আপনি কত বড়? বুঝিনি, আপনার বয়স কত তখন? জোস্নার গানটা যে গাইলেন আপনি তো শিশু মনে হয় তখন। হ্যাঁ হইতে পারে ভাই, আমি শিশু বা তারও আগে হইতে পারে। আচ্ছা ঠিক আছে গাইজ, আমরা এখন ক্লাসে চলে যাই। আচ্ছা তো হচ্ছে গিয়ে, আমরা এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যার আছি, ফটোশপ সফটওয়্যার ওপেন করার পর আমাদেরকে দুইটা টুল নিয়ে কাজ করতে হবে। তো দুইটা টুলের মধ্যে একটা টুলের নাম হচ্ছে মুভ টুল, আরেকটা টুলের নাম রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলের দুইটা মুড আছে, অনেকগুলো মুড আছে, আসলে 4টা মুড আছে। তো আমরা দুইটা মুড ইউজ করবো, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, আর একটা হচ্ছে ইলিপটিক্যাল মার্কিউ টুল। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করবো না, কাজ করবো নতুন লেয়ারে। তাই নতুন একটা লেয়ার নিলাম। এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে চলে যাই, রেক্ট্যাঙ্গুলার টুলে টুলে যে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। আবার নতুন একটা লেয়ার নিব, সেই লেয়ারের মধ্যে আমরা ইলিপটিক্যাল মার্কিউ টুল থেকে একটা বৃত্ত নিব, এই বৃত্তর মধ্যে আমরা আমাদের পছন্দের কোনো একটা কালার আমরা দিই, কোনো একটা কালার আমরা দিলাম, সেটা কিন্তু মুভ করা যায় আবার। এতটুকুই তো কাজ ভাই। কন্ট্রোল ডি টা কি দিতে হবে? কন্ট্রোল ডি দিতে হবে কেন জানেন? আপনারা কাজ করার জন্য একটা শেপ নিছেন, সেই শেপের মধ্যে একটা, সেই শেপের মধ্যে একটা কালার দিবেন, কিন্তু চারপাশে যে ডট 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 ঘোরাফেরা করতেছে না? জি জি জি। এই যে ডট ডটটা কি করবেন, এই ডট ডটটা কি আপনাদের ইয়ে করতে হবে না, মানে একটা কাজ শেষে কি আপনি সেই কাজের মানে উদ্দেশ্য যেটা ছিল, আপনার উদ্দেশ্য আছে একটা, এখন অর্ধেক কাজ করে তো আপনি যেতে পারেন, পুরো কাজটা শেষ করতে হবে, পুরো কাজটা শেষ করতে হবে। তো পুরো কাজটা শেষ করার জন্য কন্ট্রোল ডিও একটা অংশ, এখানে কন্ট্রোল ডি দিলে জিনিসটা চলে যাবে। ওকে জি, কে বুঝতে পারি নাই?
কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, এই ক্লাসের সামারি, এই ক্লাসের সামারি পাচ্ছেন আপনারা মাত্র 11 মিনিটের ভিডিও, ভিডিওটা আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়েছি, এবং এই ক্লাসের পরে আরো কিছু আছে, মানে এটা তো 5 মিনিটের কাজ, ঠিক আছে? আমরা একটু স্লোলি আগাইতেছি, তাছাড়া এখনো অনেক জন সফটওয়্যার হয় নাই, তো সফটওয়্যারটা আমরা ম্যানেজ করি, সফটওয়্যারটা সবাই ইনস্টল করি, তারপর আমরা নেক্সট ক্লাসে আরো শিখবো। তবে আমি আজকের ক্লাসে ফাইলটা সেভ করানো শিখিয়ে দিতে চাই, ফাইলটা সেভ করা শিখিয়ে দিতে চাই। তো আমি এরকম কোন একটা ফাইল আমি রাখলাম, রাখার পর এই যে মেনুবারের উপরে, মেনুবারের উপরে যে এটা, এটা কি বলে, এটাকে মেনুবার বলে, মেনুবার ফাইল, ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ, খেয়াল করি ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ যে আমরা এখান থেকে ফরম্যাট দিব জেপিজি, কি ফরম্যাট ভাই? জেপিজি, এই যে জেপিজি, এই জেপিজি ফরম্যাটে আমরা যে নাম লিখব, আমরা নাম লিখলাম, সেভ করলাম, সেভ করা শেষ, ফটোশপ সফটওয়্যার আমরা এখন এখান থেকে কেটে দিব, ফটোশপ সফটওয়্যার আমরা এখান থেকে কেটে দিলাম। এবার দেখি যে আমরা ফাইলটা সেভ হয়েছে কিনা, এই যে এখানে একটা ফাইল সেভ করছি আমরা, খেয়াল করছি সবাই? পারবো আমরা সেভটা আমার দেখেন, পারবো আমরা স্যার সেভটা আবার দেখালে ভালো হইতো? জি দেখাবো, দেখাবো, এই পারবো, আচ্ছা। এই জিনিসটা হচ্ছে গিয়ে ফার্স্টে ফটোশপ সফটওয়্যার ওপেন করলেন, ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে আপনি একটা ফাইল নিলেন, সেই ফাইলের মধ্যে কাজ করবেন, একটা ফাইল, একটা সফটওয়্যার আপনি ওপেন করেছেন, ফটোশপ সফটওয়্যার ওপেন করেছেন, ফাইল থেকে নিউ গেলেন, নিউ যাওয়ার পর একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ফাইল থেকে নিউ, নিউ যাওয়ার পর নতুন একটা ডকুমেন্ট নিলেন, নেয়ার পর নতুন একটা লেয়ার নিলেন, সেই লেয়ারের মধ্যে এখান থেকে রেকট্যাঙ্গেল টুলে গেলেন, রেকট্যাঙ্গেল টুলে যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, বেগুনি কালারের জায়গায় আপনি চাইলে লাল সবুজ দিতে পারেন, ঠিক আছে? আমি এখন চাচ্ছি হলুদ কালার দিতে, হলুদ কালার নিলাম, আবার এখানে চাচ্ছি আমি লাল কালার নিতে, লাল কালার নিলাম, এই কালারগুলো তো চেঞ্জ করতে পারবেন নাকি? আমি সেখানে একটা শেপ নিলাম, শেপের মধ্যে একটা কালার নিয়েছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, আবার নতুন একটা লেয়ারে যাব, এখান থেকে নতুন একটা লেয়ারে গেলাম, এবার এখান থেকে ক্লিক করে ধরে রেখে এপটিক্যাল মার্কিউ টুলে গেলাম, সেখান থেকে আমরা একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তটা ডিম্বাকার হতে পারে আবার গোলাকার হতে পারে, সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, মুভ টুল নামে যে টুলটা আছে সেই টুল দিয়ে আমরা মুভ করলাম। এরপরে ফাইলটা সেভ করার জন্য জাস্ট মেনুবারের মধ্যে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ যে এই ফরম্যাটটা জাস্ট চেঞ্জ করে জেপিজি, ফরম্যাটটা কোনটা? জেপিইজি, জেপিজি এর মধ্যে তিনটা আছে, আপনি কোনটা করবেন? জেপিইজি উপরেরটা, কাজ শেষে এই যে ফাইলটা সেভ করার পর দেখবেন একটা ফাইল সেভ হয়েছে, এটা হচ্ছে জেপিজি ফাইল। এবার বুঝতে পারছি সবাই? কারো কোনো প্রশ্ন? ভাই আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা বলে ফেলেন। সেটা তো সেভের বিষয়ে, সেভ করার সময় যে অনেক লেখা আসে মিনিমাম, ম্যাক্সিমাম, হাই, ওইগুলো এখন না, ওইগুলো আমরা পরে শিখব, আপাতত আমরা যা সামনে যা আসবে ওকে দিয়ে দিব, ঠিক আছে? ভাই কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এই লিঙ্কটা সবাই নিয়ে নেন, ক্লাসে এটা দিয়ে দেন, মানে গ্রুপে এটা দিয়ে দেন। হোয়াইট থাকবে কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন ভাই।
ফজরের নামাজের আগ পর্যন্ত ফোন দিতে পারবেন, আর ফজরের পর থেকে ও আচ্ছা, আর ফজরের পর থেকে দুপুর 12টা পর্যন্ত আমার ফোন দিতে পারবেন না, এই সময় বাদে যে কথা বলতে পারবেন। আচ্ছা আমি আপনাদের কোর্স মডিউলটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, গ্রাফিক ডিজাইন আউটলাইন, গ্রাফিক ডিজাইন আউটলাইন আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্স থেকে ডাউনলোড করে নেন। আমি ফটোশপের আমার একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, ইনস্টল করেছি, ওটা একটা মেয়াদ দিয়ে দিচ্ছেন, আমার আর 13 দিন আছে মেবি। ওকে কোনো সমস্যা নেই ভাই, 13 দিনের মধ্যেই, 13 দিনের মধ্যে আমরা ক্র্যাক করে ফেলবো, ক্র্যাক করলেই ঝামেলা শেষ। যেমন আজকে আমরা একদিনে একজনের ক্র্যাক করলাম, ক্র্যাক করে সলভ করে দিলাম। আপনি পারবেন এই যে আমাদের আরেক ভাই আছে সেও পারবে আচ্ছা যাই হোক আমরা গ্রুপে সবাই সবাইকে সাপোর্ট দিব যেমন গ্রুপে এখন অনেকে সফটওয়্যার নাই তো যাদের সফটওয়্যার নাই এবার আসি আমরা তাদের সফটওয়্যার প্রবলেমের সলিউশন করে দিই আর আজকের ক্লাস এ পর্যন্তই আমি ক্লাসের সামারি দিয়ে দিয়েছি সামারি মানে হচ্ছে ভিডিওটা ওই ভিডিওটা দেখে আমার কাছে আসেন মানে ওই ভিডিওটা দেখে বাংলাদেশের পতাকাটা বানাতে পারেন এবং আজকে বা কালকে গ্রুপের মধ্যে আপনারা সবাই বাংলাদেশের পতাকা বানায় আপলোড করে দেখাবেন। বাংলাদেশের ছবি, বাংলাদেশের পতাকা বানিয়ে আপনারা গ্রুপের মধ্যে ছবি জমা দিবেন, ওকে, মেসেঞ্জার গ্রুপে, যে যে গ্রুপে আছেন সেই গ্রুপে। জি যারা পারছেন তারা তো এটা মেসেঞ্জার, এই লিংকটা মেসেঞ্জার গ্রুপে দাও জানা কি এই লিংকটা, এই যে ইউটিউব লিংক, জি দিয়ে দিবে ভাইয়া। মেসেঞ্জার গ্রুপে কেউ লিংক দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দেন তো, যে যে গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দেন, এবং গ্রাফিক ডিজাইন আউটলাইন পিডিএফ এই ফাইলটাও দিয়ে দেন। থ্রিডি ইফেক্ট কিছু কিছু শেখাবো, জিহাদ জুবায়ের জিহাদ কিছু কিছু থাকবে ভাইয়া। গ্রুপে কে কার, এটা তো কিছু বোঝা যায় না, বুঝিনি গ্রুপে গ্রুপ ধরেন চার পাঁচ জনের একটা ছোট ছোট গ্রুপ থাকে, টিম থাকে। ধরেন আপনি ভালো পারেন খুব ভালো পারেন, যেমন আমাদের এখানে জুবায়ের জিহাদ ভালো পারে, তো জুবায়ের জিহাদের আন্ডারে 10 জন থাকবে, জুবায়ের জিহাদের আন্ডারে জুবায়ের সাথে 10 জনের কানেকশন থাকবে, এই 10 জন জুবায়ের জিহাদ, এই 10 জনকে জুবায়ের জিহাদ প্রবলেমে হেল্প করবে, তাদের সমস্ত প্রবলেম দেখবে এই জুবায়ের জিহাদ ভাই, ঠিক আছে। ধরেন আমাদের এখানে মনোজিৎ ভাই খুব ভালো পারে, তাহলে মনোজিৎ ভাইয়ের আন্ডারে 5 জন থাকবে, এই 5 জনের প্রবলেম সলভগুলো সলভ করবে মনোজিৎ ভাই। এরপর কোনো একটা জিনিস মনোজিৎ পারলো না, তখন ওই গ্রুপে আমি হেল্প করব, বুঝতে পারছি জি। এটা হচ্ছে প্রত্যেকটা টিম আকারে ভাগ হয়, প্রত্যেকটা স্টুডেন্ট 5 জন থেকে 10 জনের একটা গ্রুপের আন্ডারে থাকে, গ্রুপের মধ্যে থাকে, তাহলে আমাদের প্রবলেম সলভ করতে ভালো হয়, সুবিধা হয়। যেমন ধরেন আমাদের অনেক ক্লাস টিউটোরিয়াল ক্লাস, হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের অনেকে এতজন 70 জন ক্লাস করতেছে, আমি প্রশ্ন করব আমার তো ভাই লজ্জা লাগতেছে প্রশ্ন করতে, যদিও এরকম কেউ নাই, এরকম হওয়া উচিত না আসলে, তারপরেও যদি এরকম কেউ ফিল করে, সাই ফিল করে, তখন হচ্ছে সে ওই ছোট গ্রুপে সে হেল্প চাবে, ঠিক আছে, কেউ কোনো একটা ছোটখাটো বিষয় সেগুলো ছোটখাটো গ্রুপে হেল্প চাবে। আচ্ছা যাই হোক, ক্র্যাক করতে যার ক্র্যাক করতে হবে, ক্র্যাক এই মুহূর্তে না, এই মুহূর্তে যে সফটওয়্যার যতটুকু চালাতে পারতেছেন চালাতে থাকেন, ক্র্যাক এই মুহূর্তে না, যাদের সফটওয়্যার নাই তারা আমাকে বলেন, সফটওয়্যার ইনস্টল করবো এখন, যার সফটওয়্যার নাই আমাকে বলেন, যার ফটোশপ সফটওয়্যার নাই আমাকে বলেন। ক্লাস এমনি শেষ, হ্যাঁ ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ, ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, আর এই ভিডিওটাও দিয়ে পেয়ে যাবেন।